Life. Glira sig. Clear sig. তুমি একবার ছবি তুই লাফালো ছবি তুই লাফালো বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি সামি হোসেন ডিমারজন পেজ থেকে চলছে লাইভে আপনারা যে যে আছেন একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ क्लियर আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব কিছু যোগে থাকলে একটা রিয়্যাক্ট আর একটা শেয়ার করে দিবেন সব আপনাদেরকেই বলছি আজকে শুক্রবার স্পেশাল লাইভ নাকি ফ্রাইডে স্পেশাল লাইভ না তো এই লাইভে হচ্ছে যে সব আপনাদেরকে আমি বাসায় পরা ড্রেস দেখাবো না ছবি তুলো সব হচ্ছে বাসায় পরা ড্রেসই দেখাবো আপনাদের কি করতে হবে যদি ড্রেস ভালো লাগে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আমি হচ্ছে গিয়ে আজকে আমার পরে এই ড্রেসটার আগেও তো আমি দেখিয়েছিলাম তো ওই দিন তো জাস্ট বানানো হয়নি আজকে একবারে বানায় পরে দেখাচ্ছি এই ড্রেসটার না আমার প্রাইসটা বলাটা একটু মিস্টেক ছিল ঠিক আছে প্রাইসটা আরেকটু কমবে এটা হচ্ছে আপনাদের জন্য গুড নিউজ আর সাথে হচ্ছে গিয়ে আরো কতগুলি নতুন ডিজাইন নাও আরো কতগুলি হচ্ছে গিয়ে নতুন ডিজাইনও আপনাদের জন্য স্টক করা হয়েছে সো কি করতে হবে আপনাদের পছন্দ তো হবেই ড্রেসগুলি যেটা যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করতে হবে আদারওয়াইজ ড্রেস পরে শেষ হয়ে যাবে হ্যাঁ পছন্দের ড্রেস যদি শেষ হয় এগুলো আবার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে আমি আপনাদের কমেন্ট পড়ে নিচ্ছি হুম আপনাদের কমেন্ট পড়ে নিচ্ছি আপনারা যা শেয়ার আর রিয়্যাক্ট দেন ঠিক আছে সব আপনাদেরকে বলবো রিয়্যাক্ট আর শেয়ারটা একটু বেশি করে দিয়ে না পুরা আপনারা আজকে হচ্ছে গিয়ে হেল্পিং হ্যান্ড নাই শুক্রবার বন্ধের দিন যেহেতু আমার একটু 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 সময় সময় লাগবে লাগবে মানে একা একাই তোপু দেখাইতে তবে আমি চেষ্টা করব তাও যতটুকু তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে দেখিয়ে দেওয়ার এই হচ্ছে গিয়ে কথা আগে কয়েকটা কমেন্ট পরে এরপর স্টার্ট করে দিচ্ছি এর ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি মাথাটা প্রচন্ড পরিমাণ ব্যথা গতকালকে থেকেই আপু আচ্ছা আর চৌধুরী আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরে ওয়াও আজকে তোমাকে অনেক প্রিটি লাগছে মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু বাট আজকে যে আপনার কি বলে মানে ইয়া করা কি ফাউন্ডেশন টাউন্ডেশন দিয়ে হেভি করে মেক আপ করা ওরকম কিন্তু আপু না জাস্ট সব সবসময় যেভাবে আসি ওভাবেই জাস্ট কাজলটা দিতাম উপরে আইলাইনারের মতো আজকে হচ্ছে কাজলটা দিয়েছি নিচে এতটুকি তফাৎ এছাড়া আর কোনো তফাত নাই একটু জুয়েলারি পরেছি তো সবসময় জুয়েলারি ছাড়াই যেমন আসা হয় এই আর কি আপু তবে ড্রেসগুলি মানে পছন্দ হবে আজকে যেগুলি দেখাবো আলিজাবরি একদম তোমার মতো হয়েছে আপু কপি ফেস না পুরোপুরি আমার মতো না ওর বাবার মতো হয়েছে আ সোমাইয়া আপু আলহামদুলিল্লাহ ভালো আছে তানিশা আপু हाय কি খবর কেমন আছে এইয়া গরম লাগতে এটা একটু নামায় দত তো তারপর হচ্ছে রশনি ডাক্তার রশনি কুচলে গেল আরে আচ্ছা মানে এতটুক তো করতে পারছি রশনি আপু হবে

আমি জাস্ট মানে এটা যেদিন আমি দেখেছি ওদিন থেকে জাস্ট চিন্তা করছিলাম যেটা সাথে একটা সুন্দর একটা লুক নেব সুন্দর একটা লুক নেব সুন্দর লুক তো নিতে পারি নি যতটুকু আসলে এই সিম্পলের মধ্যে পরিপাটি হয়ে আসা যায় আজকে একবারে ওই রকম পরিপাটি হয়ে আসছে এই আর কি আপনার জন্য ডিফারেন্ট লাগছে এছাড়া কোনো কিছু না ড্রেসটার সব ক্রেডিট আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি কি সৌমিতা চৌধুরী আপু তুমি কেমন আছো আলিম শিকদার আইরি থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ সাগর ইসলাম আইরি থেকে হাই কি খবর কেমন আছেন বিল্লাল হালোয়াতার আপু লিখছে যে অনেক সুন্দর লাগছে ওকে থ্যাংক ইউ সো মাছ মায়াবি খান আপু আচ্ছা কালার কম্বিনেশন ওয়াও হ্যাঁ এটা ঠিক কিন্তু হ্যাঁ আমার পুরো অ্যাড্রেসটা অ্যাভেলেবেল আছে নিতে পারবে আমার পুরো অ্যাড্রেসের সাথে সাথে আরও কালারও আছে দেখিয়ে দিব। হলুদপুরি লাগছে থ্যাংক ইউ আচ্ছা আমাদের কিন্তু ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি আপনারা যারা দেখছেন একটা করে রিয়েক্ট আর শেয়ার দিয়ে দিয়ে কেমন সব আপনাদেরকেই বলছি আজকে একবারে খুব বেশি আপনাদেরকে বিরক্ত করবো না সারাদিন বিরক্ত করবো না এই একটাই লাইভ আজকে আমার আর কোনো লাইভ হচ্ছে গিয়ে আর কোন লাইভ আজকে হচ্ছে গিয়ে হবে না তো আপনারা কি করবেন একটু যেহেতু একটা লাইভই অল্প কিছুক্ষণ আপনাদেরকে একটু একটু ডিস্টার্ব কষ্ট করে না আর শেয়ারটা আর এছাড়া এমনিতেও আমাদের কিন্তু কি কনটেস্ট ইনশাল্লাহ আগামী এক তারিখ থেকে হ্যাঁ এক তারিখ থেকে হচ্ছে গিয়ে আমাদের কিন্তু কন্টেস্ট চলবে প্রতিদিন একটা করে ড্রেস পাওয়ার সুযোগ তাও কি ফুল একবারে ফ্রি ঠিক আছে এছাড়া মানে প্রতিদিন যদি একটা করে ড্রেস হয় সপ্তাহে কিন্তু সাতটা আর মাসে সপ্তাহ চারটা সেই ক্ষেত্রে কিন্তু আঠাইশটা ড্রেস আপনাদের জন্য বরাদ্দ থাকবে ফুল ফ্রি যাবে এই ড্রেসটা আর এর জন্য বেশি কিছু করতে পারে জাস্ট তিনটা কাজ হ্যাঁ আপনার প্রোফাইল শেয়ার করতে হবে আর হচ্ছে গিয়ে গ্রুপ শেয়ার করতে হবে আর একটা রিয়েক্ট দিতে হবে শুধুমাত্র লাইভ না লাইভের সাথে আপনাদের রিলস আর সাথে হচ্ছে গিয়ে পিকচার টিকচার পোস্ট করি এই জিনিসগুলি ঠিক আছে তো তিনটা কাজের মাধ্যমে কিন্তু আপনারা কি আঠাশটা ড্রেস আঠাশ থেকে তিরিশটা ঠিক আছে যদি মাসে তিরিশ দিনে লাইভ করি তাহলে তো তিরিশটা লাইভ হবে নাকি মানে তিরিশ দিন তো আমরা পাবো তো তিরিশটা প্রস্তুতি নিচ্ছি আর এই কন্টেস্টটা আমাদের আগামী মাসের এক তারিখ থেকে চলবে আর এর জন্য কি আপনাদের সবার অ্যাক্টিভ থাকতে হবে না হলে কখন কখন যে কন্টেস্ট শুরু হয়ে যাবে আপনারা কিন্তু বুঝবেন না মিস হয়ে যাবে সো আপনাদের কিন্তু বেশি করে অ্যাক্টিভ থাকতে হবে রিয়াকশন মাস্ট দিয়ে ওকে আপু 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 দিন ড্রেস অর্ডার পাই নাই অচেনা মানুষ এই বন্যা দুর্গত এলাকার ওই সাইডে কি তোমার এরিয়াটা যদি ওই সাইডে কিছু মনে করো না জাস্ট আপু যদি ওই সাইডে এরিয়াটা হয় সেই ক্ষেত্রে আপু মানে এখন পর্যন্ত ওটা মানে ওই এলাকাগুলিতে ডেলিভারিটা এখন পর্যন্ত স্টার্ট হয় নাই পরিস্থিতি তো এখনো স্বাভাবিক হয় না হ্যাঁ পানি কমেছে অনেকটা বাট পরিস্থিতি তো এখনো পুরোপুরি স্বাভাবিক হয় না আমাদের এখান থেকে কিন্তু আমরা ড্রেস পাঠাই দিয়েছি আপু জাস্ট ওটা কুরিয়ারে আছে আপু তো কুরিয়ার মানে কুরিয়ারের থেকে হচ্ছে গিয়ে মোবাইলটা দাও তো ওনার ইয়াটা নিয়ে রাখি অচেনা মানুষ না কুরিয়ার থেকে হচ্ছে গিয়ে ওরা মানে পার্সেলগুলি হোল্ড রেখেছে একটু পরিস্থিতি স্বাভাবিক হলেই ডেলিভার করে দিবে আচ্ছা আমি অচেনা মানুষ আপনা আপনার হচ্ছে গিয়ে আমি একটা পিকচার নিয়েছি আমি এটা দেখব একটু যে পার্সেলটা কোথায় আছে কি আসে ওই বিষয়ে আরং কটং আনেন না আপু আনা হয় তো আপু তিনটা চুনি ড্রেস নিয়েছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লা থ্যাংক ইউ সো মাচ মাছ একটা রিভিউ দিয়ে দিও ঠিক আছে চার পাঁচ দিন হলো হল অর্ডার করছে নারায়ণগঞ্জে এখনো ড্রেস পাই নাই এরকম তো হওয়ার কথা আপু ম্যামও কি পাইছেন তো একটু মোবাইলটা দেখি আফরোজা রহমান আপু ম্যামও কি আর তাছাড়া আপু এতদিন হয়ে গেছে এটা তো একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হ্যাঁ লাইভের মধ্যে আসলে বললে তো আপু দেখা গেছে যে আমার তো বিভিন্ন কাজ থাকে আপু লাইভ ছাড়াও তাই না আপনাদেরই কাজ আমার পার্সোনাল কাজের থেকে বেশি আপনাদের কাজই থাকে তো আপু সারাক্ষণ হচ্ছে কি এরকম দৌড়াদৌড়ি ভাগ মধ্যে হচ্ছে জিনিসটা তো আমার মাথায় থাকবে না আপু আর এর জন্য তো আপনাদের একটু কষ্ট করে এত দিন হয়ে যাচ্ছে একটু ইনবক্সে নক দিলে বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জাস্ট হচ্ছে যে এখন মানে যেই যুগে আমরা আছি জাস্ট একটা হ্যালোতেই সব কাজ শেষ হয়ে যায় কিন্তু তাই না তো হোয়াটসঅ্যাপ একটু যোগাযোগ করবে না উচিত তো আপু আপনাদের হ্যাঁ না বললে তো আপু মানে বাচ্চা না কানলে তো মাও দুধ দেয় না সেখানে আপনাদের প্রবলেম প্রবলেমটা হচ্ছে জানাবেন না বলেন এখানে বলে লাভ নাই আপু ইনবক্সে নক দিবেন প্রবলেম ইনশাল্লাহ সলভ হয়ে যাবে কারণ এখানে আপু আমার এই মুহূর্তে এখন যেহেতু আজকে ফ্রাইডে অফ ডে তো এই মুহূর্তে এখানে কিন্তু আমার কোনো মডারেটর নাই যে এখনই আমি চেক দি দেওয়াই দিব এটা সম্ভব হবে না তো হোয়াটসঅ্যাপে নক দেন আমাদের বাংলা নিয়ে একটা নাম্বার আছে পেজে যান বা ইনবক্সে নক দেন ইনবক্সে নক দিলেই হচ্ছে গিয়ে ওরা এটা মানে বের করবে কোথায় কি আছে না আছে ঠিক আছে আজকে ফ্রাইডে যেহেতু শুক্রবার বন্ধের দিন আমাদের হচ্ছে গিয়ে মানুষ একটু কম আপনাদের আপনারা কোনো ড্রেস নিলে খালি স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আর কোনো কথা বলবেন না একটু সময় লাগলেও দেখবেন যে আপনার অর্ডারটা ঠিকই কনফার্ম হয়ে যাবে ঠিক আছে বন্ধের দিন তো আপু দেখা গেছে যে লোকজন একটু কম থাকে আর চাইলেও তো আপু দেখা গেছে ওরকম প্রেশার ক্রিয়েট করা যায় না সারা সপ্তাহে কাজ করার পর একদিন রেস্ট প্রয়োজন আচ্ছা আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসের টোটাল কালার চারটা আপরা আচ্ছা শেয়ার কন্টেস্ট খেলি আমরা ঠিক আছে একটা করে যারা যারা হচ্ছে গিয়ে আপরা ইয়া করতেছেন মানে শেয়ার করছেন যারা যারা আপনারা শেয়ার করছেন এস ডান কমেন্ট করেন ঠিক আছে এস ডান কমেন্ট করেন আজকে চারশো রিয়েক্ট হলে তারপরে উইনার নিব এস ডান কমেন্ট করেন চোখ জোড়ানো কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপনারা এস ডান কমেন্ট করেন যারা শেয়ার করছেন হ্যাঁ এস ডান কমেন্ট করেন আমার পরে ড্রেসের আপু কালার চারটা একটা আমি পরে আছি আর এই হচ্ছে গিয়ে আরেকটা কালার আপনার হচ্ছে গিয়ে পেস্ট মানে ফেরোজা ফেরোজা টাইপের কালার দেন আপু আছে এটার মধ্যে ব্ল্যাক কালার আমি একবার চাইছিলাম ব্ল্যাকটা নিতে হ্যাঁ দেন চিন্তা করলাম না ব্ল্যাক এমনিতে আপনারা অনেক বেশি পছন্দ করেন তো এরপরে যদি আমি ব্ল্যাকটা বানাই তাহলে ওটা মানে যে কোনো ড্রেস আসলে বানানোর পরে সৌন্দর্যটা আরো বেশি কিন্তু আপু ফুটে ওঠে তাই না তো সবাই খালি ঘোরাফেরা ব্ল্যাক অর্ডার করবে এমনিতে আপনার করতে পারেন সমস্যা সব ড্রেসের সুন্দর রেডটারও আবার কম্বিনেশনটা অনেক বেশি কিউট হ্যাঁ এগুলি ফুল কটনের মধ্যে আমি যে ড্রেসটা পরে আছি আমার পরা ড্রেসটা যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আপু একটু কষ্ট করে আমারই একটা স্ক্রিনশট নিয়ে ঠিক আছে এই প্রোডাক্ট আগামীকালকে আমাদের অফিসে ঢুকবে ঠিক আছে এই প্রোডাক্টগুলি আমাদের আগামী আগামীকালকে অফিসে ঢুকবে আপু ফার্স্ট আওয়ারে সকালে ফার্স্ট টাওয়ারে সকাল থেকে আপনারা ইনশাল্লাহ ম্যামও পেয়ে যাবেন বা সকাল থেকে বলতে গে বারোটা একটার থেকে ইনশাল্লাহ ম্যামও পেয়ে যাবেন আমার পরা এই ড্রেস বা এই লাইভের সব ড্রেসগুলি ঠিক আছে তো আমার পরা ড্রেস ভালো লাগলে আমার একটা স্ক্রিনশট নিন এগুলি জাস্ট লাইভের জন্য আমি হচ্ছে গিয়ে আলাদা করে রেখেছিলাম যে লাইভে দেখানোর জন্য প্রোডাক্ট এগুলি ম্যামও কিন্তু আপনারা কালকের থেকে পাবেন ঠিক আছে তাড়াতাড়ি করে অর্ডার করবেন যদি ড্রেস ভালো লেগে থাকে আমি স্টার্ট করে দিচ্ছি আমারটা তো ইয়েলো কালারের মধ্যে কয়েকটা কালার শেডিং এর মধ্যে মোমবাটিক টাইপের প্রিন্ট বাট মোমবাটিক কিন্তু না আপনারা এস ডান কমেন্ট করেন এস ডান রেডিমেড ট্রিপিস পিস থাকলে দেখাও হোলসেল নেই বাপু রেডিমেড কালেকশন অভাব নাই বহু কালেকশন আছে একটু ইনবক্সে নক দিবেন ঠিক আছে ইনবক্সে নক দিবেন আমাদের পেজটা ভিজিট করেন দেখবেন রেডিমেড অনেক ড্রেস পেয়ে যাবেন আর এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আপনাকে হোলসেল প্রাইস সহ কিছু বলে দিবে এটা সরি ইউ যাবার লাইভ আপু ইউজ ড্রেস না লাইভ করতে চাইছিলাম পরে চিন্তা করলাম বা অফিসার বলা পারে বলতো আপু এখন এই সময় আহ ইউজ ড্রেস লাইভ লাইফ করবেন অনেকগুলি এরিয়া থেকে কিন্তু আপনারা জানেন যে আপু বন্যার জন্য নেট ওখানে প্রপারলি নাই বা হচ্ছে গিয়ে ওদের অবস্থা অনেক করুন তো ওই এরিয়াগুলিতেও কিন্তু আমাদের অনেক কাস্টমার আপুরা আছে হ্যাঁ তো তারাও তো আসলে ইউজ ড্রেস আসলে নেয় তো ইউজ ড্রেসটা কি আপু সবার জন্য আসলে উন্মুক্ত তো আর চিন্তা করেছি যে একটু সিচুয়েশনটা স্বাভাবিক হোক তারপরে না হয় সবাইকে নিয়ে তারপরে ইউজ ড্রেসটা লাইভ করবো এই কারণে এই চিন্তা থেকেই আপু সত্যি কথা বলতে আমি হচ্ছে গিয়ে মানে লাইভ মানে লাইভটা লাইফটা না আপু একটা কথা বলে রাগ করো না প্লিজ স্পিনটা ভালো লাগে না তোমাকে আর তোমাকে কি কি আর তোমার ফেসটা কেমন জানি হয়ে গেছে সাজলেও ভালো লাগে না ওকে বলি কি তুমি একটা ভালো পার্লারে অ্যাপার্টমেন্ট হ্যাঁ নাও অ্যাপয়েন্টমেন্ট ওকে আচ্ছা প্লিজ রাগ করবে না আমার কথায় মুক্তাপো আমার মানে বয়সের একটা ব্যাপার আছে আর তাছাড়া আপনাদের যদি মনে হয়ে থাকে যে ও লাইভ করা তো খুব সোজা আসে বগর বগর করে দুইটা চারটা ড্রেস দেখায় আর এরপরে চলে যায় না আপু এরকম না একটা ঘন্টা একটা লাইভের পিছনে হচ্ছে গিয়ে মানে আমরা সময় দিচ্ছি দাঁড়ায় থাকা লাগছে বা কতগুলি কথা বলা লাগছে এখানেই শেষ নাপো যেহেতু পেজটা বা এই প্রতিষ্ঠানটা আমার সো আমার নিজের কিন্তু অনেক দায়িত্বও আছে অনেক কাজও আছে সেই সাথে যেহেতু আমি একটা মেয়ে মানুষ অবশ্যই আমার ফ্যামিলিও আছে আছে ঘর সংসার বাচ্চা কাচ্চা আছে সো বিবাহ মানে বিয়ের আগের লাইফ আর বিয়ের পর লাইফ কিন্তু এক থাকে না তার মধ্যে যদি বাচ্চা কাচ্চাও থাকে সো কিছু মেনটেন করে যখন একটা মহিলা একটা মানে বিজনেস কে দাঁড়া করায় অনেক স্ট্রাগল করতে হয় হ্যাঁ এটা তো আপনারা জানেন আর তার সাথে সাথে আমি বেশ কিছুদিন যাবতীয় আপনাদেরকে বলছি যে আপু কিছু ঝামেলার মধ্যে আমি আছি আমার জন্য একটু দোয়া করবেন একটু টেনশনেও আছি আপু টেনশনে মানে মনে করেন যে আপনি অনেক ভালো আছেন ঠিক আছে তো আপনার হচ্ছে গিয়ে মানে চেহারা বলেন বা আপনার হচ্ছে গিয়ে চাল চলনের মধ্যে যেই গ্লোটা থাকবে ওই টেনশনে কিন্তু ওটা একবারে পুরো ফিকে পড়ে যায় তাই না তো এখন কত হচ্ছে যতদিন বাঁচবো ভালো কাটবে সময় খারাপও কাটবে ঠিক আছে তো এখন সময়ের সাথে সাথে নিজেকে তো মানিয়ে নিতে হয় আর তাছাড়া আরেকটা কথা হয়তো বা আপনি বলেছেন আপনার মানে আপনার দিক থেকে আপনি বলেছেন আমার কাছে এভাবে ভালো লাগছে তো আমার মনে হয় যে যার যার ভালো লাগার ব্যাপারটা তার তার কাছেই থাকা উচিত নাকি অন্য জনের কথা চিন্তা করে অন্য জনের উপরে বেস করে নিজেকে সাজানো উচিত ওটা তো আর্টিফিশিয়াল হয়ে যাবে লাইক তাই না তো আমি তো আপু আর্টিফিশিয়াল কিছু না আরেকটা কথা হচ্ছে কি আপু যে মানে আপনাদেরকে জাস্ট একটা কথা আমি বলবো আমি ওই ক্যাটাগরির মেয়ের মধ্যে আপু না যে স্টাইল এটা ওইটা নিজেকে নিয়ে ব্যস্ত থাকা মানে এটা আসলে আমার জীবন না আপু ঠিক আছে আমি আমাকে নিয়ে যতটুকু চিন্তা না করি তার থেকে বেশি হচ্ছে কি আরো বহু মানুষের জন্য চিন্তা করা লাগে এটা আপনি বুঝবেন না যার যার জায়গা থেকে আসলে সে জিনিসগুলি বুঝে তো আপনি বলেছেন ভালো কথা আমার কাছে মনে হচ্ছে না যে আমার ফেইসে কোনো সমস্যা আছে তারপরে হইলে থাক না আল্লাহ বানাইছে আমি এটাতেই খুশি না না এটাতে তো হচ্ছে আমি কিছু করতে পারবো নাকি যাই হোক চলেন যাদের ভালো লাগবে না তারা না হয় মানে দেখে নি না হ্যাঁ এটা হচ্ছে গিয়ে বেশি ভালো এই আর কি এটা আপু আপনার আমার পরা ড্রেসের আপনার হচ্ছে গিয়ে রেড কালার ঠিক আছে রেড কালারের মধ্যে নিজের ভালো লাগা সবার আগে এক্সাক্টলি আপু মানে ভালো আজকেও লাগতো যদি কিনা হচ্ছে কি ওই যে বললাম যে আর্টিফিশিয়াল ভাবে হচ্ছে গিয়ে আসতাম একটু মেকআপ পুক করতাম তাহলে আবার ঠিকই আপু রফ এস তো ভালো না লাগারই কথা যা চলেন আমরা ড্রেস দেখি এটা আপু রেড কালার মধ্যে এরকম সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে গলাটার মধ্যে হচ্ছে গিয়ে এরকম বাটিক টাইপের মাল্টি কালারের প্রিন্ট থাকবে এই প্রিন্টটা কিন্তু আবার ড্রেসটার লোয়ার পোর্শনও থাকবে ওকে এই যে দেখেন আপু ড্রেসের লোয়ার পোর্শনও আছে ওকে তাড়াতাড়ি করে অর্ডার করবেন যদি ড্রেস ভালো লেগে থাকে তারপর ড্রেস এর ব্যাক পার্টটা ফুল কটন এর মধ্যে ফার্স্ট ওয়াশ একটু কস গেলেও যেতে পারে ডিসকালার ফেড হবে না হাতাটা আপু ফুল হাতায় দিতে পারবেন আমি ফোর কোয়ার্টার বানাইছি কারণ আপু আমি ফোর কোয়ার্টার মানে আমি ফুল হাতা পড়তে পারি না জামাটার বডি আপনারা জামাটার বডিটা আপনারা পাবেন হচ্ছে গিয়ে পাবেন হচ্ছে গিয়ে ছিয়াশি হ্যাঁ জামার আমার বড় ছিয়াশি লম্বাটা সাতচল্লিশ এই গেল আপু ওড়নাটা বড় আছে চড়া তো মানে অনেক বেশি আছে লম্বা তো ড্রেসের যে প্রিন্টটা মানে নিচের ওই প্রিন্টটা কিন্তু ওড়নার দুই আঁচেলও থাকবে আর সে সাথে ওড়নাটাই যে এরকম থাকবে আপু ফুললি একবারে বাটিক টাইপেরই একটা প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে ওড়নার চড়াটা আপনার অষ্টাশি ইঞ্চির মতো থাকবে আর ওড়নার সরি হ্যাঁ ওড়নার চড়াটা হচ্ছে কি আটত্রিশ ইঞ্চি থাকবে ওড়নার লম্বাটা আপু ছিয়াশি থেকে সাতাশি ইঞ্চি থাকবে ক্লিয়ার আমি একটু গোলায় ফেলতেছি আপু এটা সালোয়ার আড়াই গজ কাপড়ে আছে এখন কাটিং এর সময় এক দুই চুল আপু এদিক সেদিক হলেও হতে পারে হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা আপু দেখেন ড্রেসটা যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন আমার পরে ড্রেসের এটা রেড কালার

একটা করে শেয়ার করে দেন আপুরা ঠিক আছে একটা করে শেয়ার করে দেন এটা আপু গলার যে ডিজাইনটা আপু প্রাইস ও প্রাইস বলি নাই দাঁড়ান এখন প্রাইস বলে দিচ্ছি এটা আপু ব্ল্যাক কালার আমি শুরুতেই বলেছিলাম আপু ব্ল্যাকটা অনেক সুন্দর এই যে গলার যে ডিজাইনটা এটা আপু ড্রেসার লোয়ার পোর্শনের প্রিন্ট এটা আপু স্লিভস ফোর কোয়ার্টার স্লিভস কিন্তু হবে হ্যাঁ আপু এখনই বলে দিচ্ছি একটু সাথে থাকতে হবে এটা আপু ড্রেসার ব্যাক পার্টটা দেখেন আপু মানে মাল্টিকালার কালার প্রিন্ট একটা আছে এই ভেতরে এই প্রিন্টটাও কিন্তু আপু অনেক সুন্দর না এটা কিসের মতো লাগতেছে বলেন তো আপনাদের কি মাথায় আছে হ্যাঁ যে এটা কিসের মতো লাগছে একটা নোন একটা জিনিসের মতো কিন্তু আপু লাগছে কিন্তু কে জানি আসছে নোন একটা জিনিসের মতো লাগছে এখন কিসের মতো লাগছে এটা কি আপনারা জানেন এটা দেখেন আপু ওরনাটা কটনের মধ্যে কিন্তু আছে এই যে আপু ওরনার হচ্ছে গিয়ে দুই পার্টটা এই যে এরকম থাকবে ভেতরটা হচ্ছে গিয়ে এরকম আপনার বাটিক টাইপের প্রিন্ট থাকবে আর ড্রেসের লোয়ার পোর্শনের যে জিগজ্যাক বা মাল্টিকালার যে প্রিন্টটা ওটা আপু ওরনার আচলে থাকবে ঠিক আছে আর এইটা আপু সালোয়ারটা আপু যারা এই ধরনের কথা বলে তারা তোমার হ্যাঁ এক্স্যাক্টলি আপু এক্স্যাক্টলি এরকমই হয়তো বা যাক আমি এগুলি নিয়ে কোনো কিছু মনে করি নাই আপু সবাইকে সবার ভালো লাগবে এরকম কোনো কথা তো না আপু আমাকেও আমারও তো অনেকের অনেককেই ভালো লাগে না তো কি হয়েছে এগুলি মানে নিয়ে আপু আসলে মন খারাপের কোনো কিছু নেই তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন আচ্ছা যেটা মানে বলছিলাম যে এই জিনিসটাকে কিসের মতো লাগে এবার আমি আপনাদেরকে বলি আপু এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার লাগতেছে মতো মতো আচ্ছা তাড়াতাড়ি করে অর্ডার করবেন কেরি কেরি কিছু কিছু জায়গায় আচ্ছা যাই হোক জোকের মতো সত্যি ওইরকম মানে হয় নাই বৃষ্টির দিনে হচ্ছে গিয়ে যে না জোক ইয়ার তোমার ইয়াও কে কি কি জানে আসো না আরো অনেক ধরনের নাম আছে ইয়া দিলে লবণ দিলে এরকম প্যাঁচা এরকম হয়ে যায় না এরকম টাইপের ডিজাইনটা আল্লাহ কি কি বলতেছিলাম থাক বাদি দেই এটা আপু দেখেন আরেকটা কালার হ্যাঁ আপনার পরের ড্রেসটা নিতে চাই কি করতে হবে আপনারা এলআইসি থেকে যে কোনো ড্রেসই নেন না কেন ড্রেসটার স্ক্রিনশট দিবেন আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা আমাদের ইনবক্সে দিয়ে দিবেন ঠিক আছে এখন ইনবক্স কই থেকে পাবেন আপু লাইভ যে আপু বা ভাইয়া যেই হন না কেন লাইভ যে দেখছেন আপনার মোবাইল স্ক্রিনে টাচ করেন বাসাইডের উপরে লিখে উঠবে ডিমান্ড জোন লাইভ ডিমান্ড জনে ক্লিক করলেই পেজে চলে যেতে পারবেন আর ওখানে গিয়েই দেখবেন যে মেসেজ অপশন আছে ওকে আর হচ্ছে কি আমাদের ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে হচ্ছে গিয়ে এটা পিন পোস্ট করা আছে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে বিকাশ বা নগদ যেটাই করেন কুইরেন সমস্যা নাই আমাদের অলরেডি পিন পোস্ট করে দেওয়া আছে পিন পোস্ট করার নাম্বারে বিকাশ বা নগদ যেটাই করেন করে লাস্ট চারটা ডিজিট ইনবক্সে জানাই দেবেন মিলাই দেখব টাকা আসছে কিনা আসলে অর্ডার কনফার্ম করে দিব আর পিন পোস্ট করার নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করে না ফ্রডের কবলে পড়ে যাবে ওটা দাইভার আমরা নিব না এই কারণে পিন পোস্ট করে দিছি পিন পোস্ট করা নাম্বার ব্যতীত আমাদের আর কোন নাম্বার কিন্ত আপনি আপনি জানতাম না এরকম কিছু একটা মুক্ত আপু আস্তে আস্তে মোটামুটি বুঝ হয়ে গেছে না আপু কখন যে কি বলতে পারে কি এতদিন ভাবছিলাম আলিজা মতো আজ দেখে মনে হলো তোমার ভাইয়ের ফটোগ্রাফি সত্যি এরকম লাগছিল আমি আবার একটু দেখব তো তাহলে ছবিটা গতকালকে বেশ কিছু জিনিস হয়েছে জানো তোমাদের সাথে আমি শেয়ার করবো না দেখি আলিজার যে পঙ্কাঙ্কি পেজটা আছে যে পাঙ্কি পেজটা আছে ওই পঙ্কাঙ্কির পেজটাতে তোমরা হচ্ছে গিয়ে রাত নয়টার দিকে দেখো ঠিক আছে ওর কিছু জিনিস হচ্ছে গিয়ে আমি আপলোড দিব গতকালকে হচ্ছে গিয়ে মানে এমনিতেই তো বিভিন্ন আসলে টেনশন এটা ওটা মন খারাপ শরীর খারাপ এটা ওটা নিয়ে তো আসলে আসি তো মানে যেহেতু হচ্ছে গিয়ে বাচ্চার আজকে ফ্রাইডে হচ্ছে গিয়ে স্কুল বন্ধ তো সে হচ্ছে গিয়ে মানে ওরা তো সময় ওভাবে দিতেই পারতেসি না বলতেছে মানে কিছু জিনিসই আমাকে বলেছে মা এভাবে এভাবে আসো করি হ্যাঁ তো না করব যতই টায়ার্ড থাকি আপু দিন শেষে যখন বাসায় ফিরি বাচ্চাকে তো এমনিতেই সময় দেয় না তো ওর কথা আসলে মানে নর্চর হোক বা হচ্ছে কি সে কষ্ট পাক ওই জিনিসটাও যেন না হয় এই কারণে তার হাতে কিছু সময় হা মিলাই হ্যাঁ তো কালকে এরকম আমরা মামে কিছু জিনিস করেছি তো আমাদের আলিজার যে পঙ্কি পেজটা আছে ওটার মধ্যে আমি শেয়ার করবো না রাত নয়টায় ঠিক আছে আচ্ছা এবার আমি তোমাদেরকে কি এই যে আপু দেখেন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই এই যে এই পেস্ট না মানে ফেক পেজ ডিমান্ড আমি আমি এখন থেকে হচ্ছে গিয়ে মানে আমাদের সব পিকচারের মধ্যে আমাদের হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দরকার হচ্ছে গিয়ে বিকাশ নাম্বারও দিয়ে দিব বিকাশ নাম্বারটাই দিয়ে দিব আমাদের ডিমান্ড জোনের পেজে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের উপর এখন থেকে এই জিনিসটা আমি চিন্তা করছি এটা আপু ফেক পেজ দেখেন এই নাম্বারটা কিন্তু আমাদের না হ্যাঁ সুন্দর করে আমাদের পেজ হচ্ছে গিয়ে পেজের মতো করে হচ্ছে গিয়ে বানায় তারপর হচ্ছে গিয়ে এটা সে মানে পেজটা হচ্ছে গিয়ে ওপেন করেছে এই যে দেখেন এটার প্রোফাইল পিকচারটা এই প্রোফাইল পিকচারটা আমাদের এই নাম্বারটা কিন্তু আমাদের এখন কিছু মানুষরা মানে ঠিক মতো হচ্ছে গিয়ে জিনিসগুলি খেয়ালও করেন না এই কারণে হচ্ছে গিয়ে ফ্রডের কবলে পড়ে যান ঠিক আছে আর এইখানে আপু দেখেন মানে এই পাটটা কি করছে দেখেন এই যে বিকাশ নগদের সাইন আছে এই নাম্বারটা সে মুছে ফেলেছে খেয়াল করছেন জাস্ট আমাদের অফিসার নাম্বারগুলি সে রেখেছে আর মানে সব সেম রেখেছে শুধুমাত্র আমাদের বিকাশ নাম্বারটা এখান থেকে কেটে দিয়েছে হ্যাঁ আমাদের এই প্রোফাইলটা মানে ইয়ার কভার ফটোটাই কিন্তু সে এটা মানে দিয়েছে আমি অলরেডি কিন্তু কভার ফটোটা চেঞ্জ করে দিয়েছি আপনাদেরকে বলবো করে বলা হয়নি তো আজকে চিন্তা করলাম একটু বলে দিই আর কি করছে এখানে আমাদের বিকাশ নাম্বার যে ছিল এটা মুছে এই ফ্রড হচ্ছে গিয়ে এই নাম্বারটা দিয়ে দিছে হুম তো আপনারা অনেক আপনাদেরকে আমি দেখছি যে এই নাম্বারটাতে বিকাশ করছেন এটা কিন্তু আমাদের নাম্বার না আমি সব সবসময় পিন পোস্ট করে দেই আমাদের বিকাশ নাম্বারগুলি হ্যাঁ পিন পোস্ট করা নাম্বার ভিতরে তো আমাদের আর কোনো বিকাশ নাম্বার কিন্তু নাই এই কারণে আমি বলে দিতে এটা কিন্তু আপু ফেক পেজ এটা হচ্ছে কি আপনারা কিন্তু মানে অ্যালার্ট থাকবেন ঠিক আছে ফেক পেজ খুলেছে এটা কিন্তু অ্যালার্ট থাকবেন এই যে দেখেন আমার রিসেন্ট সব মানে লাইভের ছবি টুবি হচ্ছে গিয়ে আমি যেভাবে যেভাবে করে পোস্ট করি ঠিক ওভাবে করে হচ্ছে গিয়ে ও পোস্ট করে রেখেছে দেখছেন যেভাবে কিন্তু এখানে কিন্তু আপু আপনার লাইফ মানে একবার হচ্ছে ইয়া পাবেন না এই যে এখন যেমন আপনারা লাইভ দেখছেন এই লাইফ না কিন্তু বাট পারে কি করে দেখেন মানে ইনস্ট্যান্ট এই যে দেখেন লাইভের এখান থেকে হচ্ছে গিয়ে মানে লাইভ যে করি এই লাইফ হচ্ছে এইভাবে করে ও শেয়ার করে ঠিক আছে এভাবে করে শেয়ার করে আর আপনারাও মনে করেন যে হয়তো বা মানে অরিজিনাল যে জনেই আছেন আর ভুলবশত হচ্ছে গিয়ে এই ফ্রডের কাছে হচ্ছে গিয়ে টাকা পাঠিয়ে দেন আপু দেখেন সব হচ্ছে গিয়ে এরকম ইয়া করে ফেলছে আমাদের হ্যাঁ তখন কিছু জিনিস আপু আপনাদের কি মনে হয় না যে আমরাও কি ট্রাই করি নাই অবশ্যই ট্রাই করেছি কিন্তু কিছু কিছু জিনিস কি আপু কোনোভাবেই আসলে আমরা ইয়া করতে পারতেছি না তারপরও হচ্ছে গিয়ে এখন তো দেশের মানে মানে আপনার হচ্ছে গিয়ে দেশ এখন যেহেতু আমাদের স্বাধীন হয়েছে নতুন করে অবশ্যই এটা নিয়ে হয়তো বা কর্তৃপক্ষ ভাববে আর আমরাও হচ্ছে গিয়ে অলরেডি এই ফ্রডদের জন্য যাবতীয় যা যা করার দরকার অলরেডি করে রেখেছি কিন্তু প্রশাসনের কিছু মানে জিনিসের জন্য হচ্ছে গিয়ে এই জিনিসগুলি নিয়ে আমি ওভাবে আগাইতে পারিনি তবে এখন যেহেতু নতুন দেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সবস ইনশাল্লাহ এখন হচ্ছে গিয়ে আমি এই জিনিসটা নিয়ে আপনার মানে কিছু করতে পারবো অলরেডি সবকিছু আমার মানে জমা টমা দেওয়া হয়েছে সবকিছু ক্লিয়ার রাখাই হয়েছে জাস্ট এটা নিয়ে হচ্ছে গিয়ে আবার একটু বুঝতে হবে প্রসেসিং চলতেছে তো আপনারা হচ্ছে গিয়ে এই ফ্রড থেকে হচ্ছে গিয়ে একটু বিরত থাকবেন হ্যাঁ আমরা দুইশো দশ টাকার বেশি বিকাশ নেই না এডভান্স নেই না ঠিক আছে আর অনলি ঢাকার বাহিরে ঢাকাতে তো আমরা জীবনও বিকাশ নেই তবে হ্যাঁ কিছু আমাদের হচ্ছে গিয়ে রেগুলার কাস্টমার আছে তারা অনেক সময় হচ্ছে গিয়ে মানে ইয়া হয়ে গেছে না আমাদের কাছে ড্রেস নিতে নেই তাপু বাসে তমুক দিন থাকবো আমি যে টাকা ফুল পে করে রাখছি তুমি হচ্ছে গিয়ে আমি যখন বলবো তখন পাঠায় দিবা এরকম হয় কিন্তু আমরা ঢাকায় কখনোই অপু বিকাশ নেই না তো আপনারা এই এই জিনিসটা হচ্ছে ইয়া থাকবেন কারণে আমি প্রতিটা লাইভে কিন্তু আমি পোস্ট করে রাখি আপু বিকাশ নাম্বার গুলো এই জিনিসগুলো একটু ভালো করে আপু খেয়াল করবেন আপনারা ঠিক আছে মানে আমরা যদি হচ্ছে গিয়ে অ্যালার্ট থাকি তাহলে যতই ফেক ফ্রড বের হোক না কিসের জন্য খোঁচায় হচ্ছে গিয়ে টাকা নিতে পারবে না তো আমরা অ্যালার্ট না সবাই হ্যাঁ তো একটু অ্যালার্ট থাকবেন আমি বলে দিই সবকিছু এটা পু স্লিপ ফুল স্লিভ এটা আপু তোমার ড্রেসের ব্যাক পার্টটা আর ফ্রডের হচ্ছে গিয়ে আরেকটা মানে জিনিস আছে যে আপনার হচ্ছে গিয়ে অফার টফার দেয় এখন অতিলবে তাতি নষ্ট হ্যাঁ তো হচ্ছে বেশি লোভ করতে যায় কিছু কিছু মানুষ আর হচ্ছে গিয়ে ওইখানে গিয়ে ধরা খেয়ে চলে আসে তো আপনারা হচ্ছে গিয়ে আপু কোনো অফার টফার যদি আমার একান্তই দিতে ইচ্ছা করে আমি লাইভে ইনস্ট্যান্ট সবার সামনে আপু অফারটা দিব আপনাদেরকে ফোন দিয়ে দিয়ে বলার কিন্তু আমি মানে আমার আসলে ওই টাইমই নাই সত্যি কথা জানেন এত পরিমাণ প্রেশারের মধ্যে থাকি ফোন দিয়ে দিয়ে অফার দেবো ওরে বাবা মানে সময় সুযোগ কিছু নেই ইভেন আপনাদেরকে বিকাশ করার কথা যে আমরা বলবো এটাও আমরা ফোন দিয়ে জীবনে বলবো না মেসেজে আমাদের হচ্ছে একটা ডকুমেন্ট রাখতে হয় তো মেসেজের মাধ্যমে কিন্তু আমরা কথা বলি ঠিক আছে ফোন করেও জীবনও বলবো না বিকাশ করেন একটা কিনলে একটা ফ্রি এই মানে একটা ড্রেস এখন যদি এখনই যদি বিকাশ করেন তাহলে হচ্ছে গিয়ে দুই হাজার টাকার ড্রেস পাঁচশো টাকায় দেবে সাতশো টাকা ইম্পসিবল আপ অত কিন্তু আমরা প্রফিট করি না তো মানে এসব কিছু কথা শুনেও তো বুঝতে পারে যে আসলে এগুলি তো রিয়েল না এগুলি তো ফ্রড এগুলি তো বোঝা যায় কিন্তু কিছু কিছু আপনারা তারপরও মানে ওই যে লোভ সামলাইতে পারে না আর তাদের হচ্ছে গিয়ে ফাঁদে পা দেয় পরেই সে ঠিকই আমাদেরকে খোঁজাখাচি করে এরপর থেকে এরকম কাউকে পাইলে আমরাও হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে হচ্ছে গিয়ে ব্লক করে দিব ঠিক আছে বারবার রিকোয়েস্ট করে বলে দিচ্ছে এগুলি সবকিছু সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছে তারপর আপনারা কথা শুনতেছেন না আচ্ছা চলেন এই ড্রেসের আপু আমরা রেড দেখছি ব্ল্যাক দেখছি এটা আপু ফেরোজা কালার ওকে আর আমি যেটা পরে আছে এটা আপু বাসন্তী কালার যেটা যার কাছে ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র সাতশো টাকায় পাচ্ছেন ড্রেসগুলি আপু ঠিক আছে সাতশো টাকায় ড্রেসগুলি পাচ্ছেন ওকে আমি মানে এর আগে যখন আমি লাইভ করেছিলাম তখন হচ্ছে আমার আমার এটার প্রাইসটা বলতে ভুল ভুল হয়েছিল হয়েছিল আসলে শুনতে ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা যখন হচ্ছে গিয়ে আমি এটার ডিটেলসটা হচ্ছে গিয়ে জেনে গিয়েছি তখন আমি আমার মডারেটরকে বলেছি যে তোমরা যারা যারা এই ড্রেস অর্ডার করবে সবাইকে কিন্তু সাতশো টাকায় কনফার্ম করবা এটা কিন্তু অলরেডি আমার বলে দেওয়া আছে ঠিক আছে আর আপনাদের অর্ডারগুলি কিন্তু সাতশো টাকা করে কনফার্ম করতেসে এখন হচ্ছে এটা অ্যানাউন্সমেন্ট আমি দিনে চিন্তা করছি একবারে লাইভের মধ্যে আমি অ্যানাউন্সমেন্ট দিব এই কারণে আপনার এতদিন বলি নাই এটা আপু দেখেন আপনার এই প্রিন্টের মধ্যে বা এরকম টাইপের একটা ডিজাইন কিন্তু আমরা এর আগেও দেখাইছি হ্যাঁ আজকেও দেখাবো কিন্তু এটা আপু নতুন ডিজাইন ঠিক আছে এটা কিন্তু আপু নতুন ডিজাইন যদি ভালো লাগে তাহলে অর্ডার করে ফেলবেন আপু ফার্স্ট ও একটু কস দিতে পারে এমনি ডিসকালার ফেড না আপু এটা এটা শতভাগ নিশ্চয়তা আমরা দিচ্ছি ঠিক আছে এটা আপু দেখেন গলার যে বাটিক টাইপের প্রিন্ট করে দেওয়া আছে এটা আপু ড্রেসের লোয়ার পোর্শনের অনেক সুন্দর আপু প্রিন্ট এটা আপু স্লিভস এর পার্টটা ঠিক আছে এই গেল ড্রেসের ব্যাক পার্টটা উল্টা ধরেছি বেসিক্যালি এইভাবে কিন্তু হবে হ্যাঁ জামাটার বডিটা আপনারা পেয়ে যাবেন ছিয়াত্তর জামার বডিটা ছিয়াত্তর জামার লম্বাটা আপু জামার বডিটা হচ্ছে গিয়ে ছিয়াত্তর লম্বাটা আপু সাতচল্লিশ এই গেল আপু ওড়নাটা হ্যাঁ ওড়নাটাও বড় সড়ো কিন্তু আছে ওড়নার চওড়া পাবেন আপনারা আর লম্বাটা আপু মতো সালোয়ারটা আড়াই গজে কিন্তু পাবো আর কাটিং এর জন্য আপু এক দুই চুল এদিক সেদিক হতে পারে এটা কিন্তু আমি আপু ক্লিয়ার করেই দিচ্ছি আপনাদেরকে তাড়াতাড়ি করে অর্ডার করবেন যদি ড্রেসটা ভালো লেগে গিয়ে থাকে এটা আপু খোয়ারি মেরুন টাইপের কালার প্রাইস যত জন আপনার অর্ডার করবেন ড্রেসটার প্রাইস কিন্তু পড়ছে মাত্র সাতশো টাকা এই সেম ড্রেসটার কালার আছে আপু অনেকগুলি কথা বলছি কথা বলতে বলতে আসলে সময়টা চলে গেল নাও এটা হচ্ছে গিয়ে ইয়া করো আমি কতক্ষণ আপু টানা ড্রেসগুলি দেখাই তারপর আমি আবার আপনাদের কমেন্টগুলি নিচ্ছি ঠিক আছে একটু সময় দিয়েন এটা আপু দেখেন একবারে সুন্দর পিথ টাইপের একটা কালারের মধ্যে হ্যাঁ পিথ টাইপের কালার বটল ডার্ক বটল গ্রিন কালার খুব সুন্দর আপু এই যে দেখেন ডিজাইনটা এটা লোয়ার পোশন এই প্রিন্টটা আছে কাছে খুবই ভালো লাগে খুব মানে খুব এটা আপনার স্লিভস পার্টটা হ্যাঁ ফুল স্লিভস দিয়ে দিতে পারবে এটা আপনার ড্রেস এর ব্যাক পার্টটা যে এরকম হবে ব্যাক পার্টটা হ্যাঁ পিঠে হবে এই ডিজাইনটা ড্রেসটা খুবই সুন্দর আপু যেটা যেটা যার কাছে ভালো লাগে অর্ডার করুন মাত্র সাতশো টাকায় আপু পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলি পরে তো অনেক কাপড় আপনার হচ্ছে গিয়ে ওড়নাগুলিও বড় সালোটাও আড়াই গজে কিন্তু আছে সাতশো টাকার ড্রেস আমি জীবনেও দেখিনি আপু আড়াই গজ মানে কাপড় থাকে সত্যি কথা কখনোই আমি দেখি নাই তা আপনারা হচ্ছে গিয়ে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আপু আর মানে ড্রেসটা আহ সাত হচ্ছে আড়াই গজের সালোরও কিন্তু পেয়ে যাচ্ছেন মোটামুটি আপু হাজারের উপরে যে ড্রেসগুলো ওগুলিতে আড়াই গজ সালোর থাকে এটা কার্ডটা ইনবক্স করবেন প্রাইস পড়ছে আপু সাতশো টাকা ঠিক আছে জামা সালোয়ার বড়ই কিন্তু আছে পরে খুব আরাম পাবেন আপু খুব মানে খুব হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এইটা আপু কাঠালি কালার আপুদের হচ্ছে গিয়ে ক্রাশ কালার ইদানিং আমি দেখছি আমাদের পেজে কাঠালি কালার প্রতিটা ড্রেস আপুদের পছন্দ হ্যাঁ এই ডিজাইনের আরেকটা কালার দেখি আমি উইনার নিব আমি মানে উইনারের কথা আসলে মাথা থেকে চলেই গেছে এই ডিজাইনের আরেকটা কালার দেখিয়ে তারপরে উইনার নিবে এটা আপু কা একটু শেয়ার দিয়ে দেন প্লিজ শেয়ার দিয়ে দেন রিয়েক্টটা বাড়ায় দেন এই নাসির আপু ভালো আছি কেমন আছে থ্যাঙ্ক ইউ সো মাচ এইটা আপু দেখো কাঁঠালি কালার হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবো কাঁঠালি কালার মধ্যে আরো অনেকগুলি ডিজাইন আমি দেখাবো আপনাদেরকে ইদানিং ওই যে বললাম না যে কাঁঠালি কালারটা দেখতেছি যে বেশ আপুদের পছন্দ হচ্ছে এই কারণে হচ্ছে গিয়ে আমি অনেকগুলি ডিজাইনই আপু কাঠালি কালার এর জন্য আপু দিয়েছি হ্যাঁ এখানে আজকেও আমি বেশ কয়েকটা দেখাবো দেখবেন কোনো কোনোটা পছন্দ আপনাদের হবে কাঠালি কালার এমনিতেও হচ্ছে গিয়ে সবাই পছন্দ করে মানে একটা না পাইলে এক কথা হচ্ছে গিয়ে আরেকটা ডিজাইন নিয়ে নেবেন এই হচ্ছে গিয়ে কথা 700 টাকায় পেয়ে যাচ্ছেন ড্রেসটা 700 টাকা ফার্স্ট অর্ডার করে ফেলবেন ঠিক আছে 700 টাকা তো এই ড্রেসের আপু কোয়ারি মেরুন দেখাইছি কালার দেখাইছি মাস্টার্ড সরি এটা কাঁঠালি কালার দেন আপু আরেকটা আছে ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ যেটা যেটা যার কাছে ভালো লাগবে অর্ডার দিয়ে দিবেন কিন্তু সাতশো টাকায় পাচ্ছেন এগুলি আপু আপনার কালার কস রং ইয়া আপনার হচ্ছে ইয়া কটন তো আপু ফার্স্ট ওয়াশে একটু কষ গেলেও যেতে পারে ডিসকালার ফেড হবে না হ্যাঁ ডিসকালার ফেড হবে আর রাফটা ইউজ করতে পারবেন গরমে পরে অনেক আরামও পাবেন এটা ঘরে পড়েন বা ইমার্জেন্সি আপনি কোনো কাজ হচ্ছে গিয়ে বাসের বাইরে যাচ্ছেন এটা পরেই বের হয়ে যেতে পারতেছেন কিন্তু কোনো সমস্যায় নাই এটা আপু দেখেন আপনার হচ্ছে গিয়ে এগুলো আর একটা কালার আপু ব্ল্যাক কালার মধ্যে একজন লিখছে যে আমি অন্য পেজ থেকে নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা আপু পাঁচশো আছে মানে এগুলি এগুলি ড্রেস আপু তিনশো টাকায়ও পাবেন এখন কথা হচ্ছে গিয়ে আপু আহ সত্যি কথা বলতে কাপড়ের কোয়ালিটির উপরে বেস করে তারপরে হচ্ছে গিয়ে প্রাইস নির্ধারণ হয় আবার এই সেম ডিজাইনটাই আপু ইন্ডিয়ান যে জয়পুরি ওগুলি আবার আপনি ষোলোশো সতেরোশোর নিচে কিনতে পারবেন না তো আপু ওই ষোলোশো সতেরোশো একই ডিজাইন ওটা ষোলোশো সতেরোশো আপু সেল করতেছে আমি এটা সাতশোতে সেল করতেছি আবার এই সেম ড্রেসটা তিনশো টাকা তো পাবেন আপু ষোলোশো সতেরোশো টাকার যেই ড্রেসটা ওটার আর এটার কাপড় এক আবার এটার যেই কাপড় আপনার সেই পাঁচশো বা তিনশো টাকার কাপড়ের কি মানটা এক হবে কাপড়ের মানে বডির কাপড় মানে যতটুকু আমি আমি তো মেজারমেন্ট সব বলে দিচ্ছি অন্যান্য মেজারমেন্ট বলে দিচ্ছি সালোয়ার মেজারমেন্ট বলে দিচ্ছি আসলে কি দিবে আপু সব দাম বাড়তি সেখানে এই মেজারমেন্টে আপনাকে পাঁচশো কিসের জন্য আপনাকে ছয়শো করেও কেউ দিবে না ঠিক আছে জাস্ট এইটুকুনি আপু বললাম কারণ একটা জিনিস মানে আরো দশজন যদি পারে আমিও পারবো তা আমি পারি নাই কিসের জন্য আপু ডিরেক্ট ফ্যাক্টরি থেকে আমি নিয়েছি আমি যেহেতু পারি নাই তো এটা আপু এই মেজারমেন্ট দিয়ে কেউ পারবেও না প্রাইস পড়ছে আপু মাত্র সাতশো টাকা ভাল লাগলে অর্ডার করবেন আর না হলে সবাই সবার দিক থেকে আমরা স্বাধীন যেখান থেকে ভালো লাগে ওখান থেকে নিয়ে কিন্তু জাস্ট একটা কথা আপু মানে এই একশো পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা বাঁচানোর জন্য এমন কোনো কিছু কিনে ফেলে না যেটা কিনা পুরো টাকাটাই যতটুকুনি ওই ড্রেসটার মধ্যে ইনভেস্ট করছেন পুরো টাকাটাই যেন আবার জলে পড়ে না যায় হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন এই ছাড়া আর কিছু বলার নাই চলেন উইনার নিয়ে নেই রেডি ওয়ান টু থ্রি মোবাইলের সবার প্রথমে যাকে পাবো তার পরের জনকে নিব ঠিক আছে সবার প্রথমে যাকে পাবো তার পরের জনকে উইনার নিব রিতা আক্তার আপু কংগ্রেচুলেশন রিতা আক্তার আপু এই যে রীতা আক্তার আপু একশো টাকা ডিসকাউন্টে একটা ড্রেস নিতে পারবেন এই লাইফ থেকে আপনার ইচ্ছা যে আপনি কোন ড্রেস নিবেন হ্যাঁ একশো টাকা ডিসকাউন্টে একশো টাকা ডিসকাউন্টে যে কোনো একটা ড্রেস নিতে পারবেন এই লাইফ থেকে একটু বলে দিবেন যে কোন নিতে চাচ্ছেন আপু আমার পরা যেই ড্রেসটা এটা টোটাল চারটা কালার আমি অলরেডি দেখাইছি আচ্ছা এখন না আপনারা একটু কষ্ট করে এখন হচ্ছে গিয়ে ওয়াও কমেন্ট করেন ঠিক আছে ওয়াও থেকে উইনার নেই ওয়াও কমেন্ট করেন আপু ওয়াও থেকে উইনার নেই ছয়শো একানব্বইটা আপু রিয়াক্ট হয়েছে ছয়শো টা। হ্যাঁ সাড়ে আটশো রিয়েক্ট হলেই উইনার নিয়ে নিব। সাড়ে আটশো রিয়াক্ট হলেই উইনার নিব ওয়াউ কমেন্ট করবেন হ্যাঁ ওয়াউ এটা আপু দেখেন আরেকটা ডিজাইন তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে তাড়াতাড়ি ফার্স্ট একটু ইনভয়েস করবেন যেটা বলছিলাম আপু কাপড়ের যেই ব্যাপারটা আপনার হচ্ছে গিয়ে ইন্ডিয়ানি ইন্ডিয়ানের মধ্যেও কিন্তু আপু আপনার আবার একটা অরিজিনাল আবার একটা ইন্ডিয়ান কপি আছে যেটা ইন্ডিয়ান কপি সেটাই কিন্তু ষোলোশো সতেরো সেল করে আবার যেটা অরিজিনালি হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ঠিক আছে ওই ইন্ডিয়ান যেটা ওটা আপু সাড়ে তিন হাজার করে সুতির ড্রেস এরকম নর্মাল প্রিন্টেড ড্রেস সাড়ে তিন হাজার টাকা করে সেল করে তো কিভাবে আপু তো সব কিছু আপনারা মিলাই ফেলবেন না একসাথে করে ফেলবেন না রিকোয়েস্ট আর আপনাদের সুবিধার্থে এই কারণে আমি সব ডিটেলস কিন্তু বলে দিচ্ছি ওকে এটা আপু আপনার ড্রেসের ব্যাক প্যায়টা এটা হচ্ছে কি স্লিভসের প্যারটা স্লিভটা ফুল স্লিভস হয়ে যাবে ঠিক আছে আমার হচ্ছে কি একটা জিনিস মনে পড়ে গেছে চকচক করলে যে শোনা হয় না ঠিক আছে এই যে আর ওই যে এটা আপু দেখে অর্ডারটা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দেবেন যে আমার বডিতে আপু আপনার আছে আহ ছিয়াত্তর যেমন বডিতে ছিয়াত্তর আছে কাপড় লম্বাটা আপু সাতচল্লিশ সালোয়ারটা আড়াই গজের মতো পাবেন ওনাটার চওড়া পাবেন আপু ৩৭ ৩৮ ওনার লম্বাটা পাচ্ছেন আপনারা ছিয়াশি ইঞ্চির মতো ঠিক আছে তাড়াতাড়ি অর্ডার করবেন ফুল কটন এটা লালচে মেরুন লালচে মেরুন প্রাইস পড়ছে আপু মাত্র সাতশো টাকা তাড়াতাড়ি অর্ডার করবেন যদি ভালো লেগে থাকে জলদি 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 নেবেন হ্যাঁ ওয়াও 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 হ্যাঁ ওয়াও কমেন্ট করেন ওকে আর আরেকটা কথা হচ্ছে কি আপু আরেকটা কথা হচ্ছে কি আপু যে আমি যে মানে মানে যেই কাপড় দিয়ে যেই মেজারমেন্ট দিয়ে যেই দামটা আমি আপনাদেরকে দিচ্ছি এই সেম দামে কেউ দিতে পারবেন আপু ঠিক আছে এটাও চ্যালেঞ্জই আমি করছি আপনাদের সাথে সেই দামেও আপনাদেরকে কেউ দিতে পারবে না যেই দামে আমি দিচ্ছি আপনাদেরকে আমি কি বললাম আপু আজকে আপনাদের দোয়া আল্লাহর প্লাস যে আমি বিজনেস করতেছি আপু তো আল্লাহর রহমতে এতটুকু তো আপু নাম বা সুনাম তপু আছে নাকি তো আপু ডিরেক্ট ফ্যাক্টরি থেকেই হচ্ছে গিয়ে আমার নেওয়া হয় কারণ আপনাদের দোয়ায় লাগেও অনেক প্রোডাক্ট আপু তো দেখা গেছে যে এমনি মাঝখানে কোনো ভায়া বা কোনো হচ্ছে গিয়ে সাপ্লায়ের কাছ থেকে আমি নিতে পারি না হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে শর্ট পরে ওরা এত বেশি দিতেও পারে না আর এই কারণে ডিরেক্ট ফ্যাক্টরি থেকে আপু নেওয়া হয় এটা আপনার স্লিভজের পার্টটা ঠিক আছে তো ফ্যাক্টরি রেট একবারে ডিরেক্ট ফ্যাক্টরি যারা হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচার সেখান থেকে নেওয়া আর কোনো একটা সাপ্লাইয়ারের কাছ থেকে নেওয়া কিন্তু এক কথা না ডাইরেক্ট হচ্ছে গিয়ে ফ্যাক্টরি থেকে আপনার সাপ্লায়াররা কিনবে সাপ্লায়ার থেকে হচ্ছে গিয়ে দোকানদার থেকে শুরু করে যে অনলাইনে আমরা যারা কাজ করি আমরা এরকম নেই আপু ভায়া হয়ে গেল আর মানে কয়েকটা হাত বদল হলেই প্রোডাক্টের দাম কিন্তু বেড়ে যায় কারণ সবাই সবার কথা চিন্তা করবে রাইট তো তো সেইখানে আপু এখানে হাত বদলেরও কোনো চান্স প্রফিটের একবারে ডিরেক্ট মানে ফ্যাক্টরি থেকে হচ্ছে আর সাথে সাথে হ্যাঁ এটা 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 এই ডিজাইনটা হচ্ছে গিয়ে আমি নিব ব্যাস নিয়ে এসেছি আপনাদের জন্য ঠিক আছে ইভেন মানে যেই ডিজাইনগুলি হচ্ছে গিয়ে ভালো লাগে ওই ডিজাইনগুলি হচ্ছে গিয়ে আমরা মানে আপনাদের বলেও দেই বেশি সুন্দর যে ডিজাইনগুলি বলেও দেই যে এই ডিজাইনের মধ্যে করে দেবেন আপু বা এই এই কালারের মধ্যে করে দেবেন ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে আপু কথা চলেন এটা হচ্ছে গিয়ে আপু কাঠালি কালারের মধ্যে হুম কাঁঠালি কালারের মধ্যে আপু এই যে দেখেন আপনার ইয়ার কি বলে পুরোটা ড্রেস এরকম সুন্দর করে প্রিন্টটা করে দেওয়া আছে এ দেখেন ড্রেসের লোয়ার পোর্শনের প্রিন্টটা হাতাটা ফোর কোয়ার্টার হাতা হবে এটা পুরো ড্রেসের ব্যাক পার্টটা ফুল কটনের মধ্যে কিন্তু আছে এগুলি ড্রেস না আপু পরে সত্যি অনেক আরাম পাবেন লাইক এই যে আমি যে পরে আছি না আপু মানে এত নরম কাপড় গুলি এতই নরম মানে আমার কাছে না মনেই হচ্ছে না যে আমি আসলে একটা যে ড্রেস পরে যে আসছি ক্যারি যে করছি আমার কাছে হচ্ছে মনেই হচ্ছে না আপু এতটা ভালো লাগতেছে কাপড়টা মানে আপনার আহ আমরা যে জয়পুরি সেল করি না জয়পুরির থেকে এটা আর হচ্ছে গিয়ে কাপড়টা একটু চেঞ্জ আছে যারা আমাদের জয়পুরিটা নিয়েছেন তারা এটা পেলে হচ্ছে গিয়ে বুঝতে পারবেন এটা ফেব্রিকটাই মানে টোটালি চেঞ্জ দেওয়া হয়েছে প্রাইজের সাথে সাথে আর মেজারমেন্টটাও কিন্তু আপু একটু মানে আপনার বাড়ায় দেওয়া হয়েছে এখন যে মেজারমেন্টটা দেওয়া হয়েছে সালোয়ারে বলেন বা হচ্ছে গিয়ে অন্যায় বলেন আবার হচ্ছে গিয়ে জামার কাপড়ের কথাও যদি বলেন ঠিক আছে এখন যে মেজারমেন্টটা দেওয়া হয়েছে এতে করে কি যারা অনেক বেশি হেলদি আছে তারাও হচ্ছে গিয়ে ইজিলি ড্রেস মেক করে ফেলতে পারবে কারণ আপু ছিয়াত্তর থাকবে আপু বডির কাপড় আপনি চাইলে সুন্নতি পোশাক যে গোলজামা যে বানায় না ও বানিয়ে ফেলতে পারবেন আপু এটা দেখেন আপু ডার্ক একটা বটল গ্রিন কালারের মধ্যে পোট ড্রেস এরকম সুন্দর এটা কিন্তু নতুন ডিজাইন আপু হ্যাঁ এটা কিন্তু আপু নতুন ডিজাইন ব্যাক পার্টটাও সুন্দর গর্জিয়াস প্রিন্ট করা এক্সট্রা আবার হাতাও আছে কিন্তু হ্যাঁ তো তাড়াতাড়ি করে অর্ডার করবেন আপু যদি ভালো লেগে থাকে মানে দেওয়াও যে একটু হচ্ছে গিয়ে এমনি করে ইয়াটা মানে দিলেও তো হয় প্রাইস পড়ছে আপু আপনার মাত্র সাতশো টাকা পছন্দ হলে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিয়েন সাতশো টাকায় পেয়ে যাচ্ছে আপু ড্রেসটা ঠিক আছে সাতশো টাকা ফাস্ট ফার্স্ট অর্ডার করবেন যদি ড্রেসটা ভালো লেগে থাকে ফাস্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন আপু হ্যাঁ সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন জলদি 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 করে আচ্ছা দেন আপু এই একটা ড্রেস দেখেন আপনার স্ট্রাইপের মধ্যে এই ডিজাইনটা অনেক আপুরাই অলরেডি পছন্দ করেছেন তো এটাও আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি প্রতিটা ডিজাইন প্রতিটা কালার আপু পছন্দ হওয়ার মতো কারণ সবকটাই আপু সুন্দর সিলেক্টেড ডিজাইন তো এগুলি আপু এই যে দেখেন এটার ডিজাইনটা ফ্রন্ট পার্টটা পুরো এরকম প্রিন্টটা থাকবে হ্যাঁ আপনার ব্যাক পার্টটা পুরোটা স্ট্রাইপের মধ্যে স্ট্রাইপ কার না ভালো লাগে বলেন এটা পুরো স্লিভসটা আপনার স্লিভস ফুল স্লিভস দিয়ে দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে গিয়ে আপু ওড়না ওড়নাটা আপনার চওড়া আছে ছিয়াত্তর আরে উল্টা ওইখানে কি ওনার লম্বাটা আপু আপনার ইয়ার ছিয়াশি সাতাশির মতো আর ওনার চড়টা হচ্ছে গিয়ে আপনার মতো দেখেন তাড়াতাড়ি করে অর্ডারটা দিয়ে হ্যাঁ সালোয়ার আছে প্রতিটা ড্রেস একটু আগে যেটা দেখাইছি ওটা আপু হচ্ছে গিয়ে আপনার বাসন্তী টাইপের একটা কালার ছিল হ্যাঁ আর এটা আপু দেখেন আপনার এই ড্রেসটা হচ্ছে গিয়ে ইয়ার মধ্যে গাজর কালারের সাথে স্ট্রাইপটা হ্যাঁ গাজর কালার ফার্স্ট ফার্স্ট অর্ডার দিয়ে হাতাটা দিয়ে বডি থাকছে ছিয়াত্তর লম্বাটা থাকছে আপু সাতচল্লিশ অন্যও বড়সড় নামাজি সালোটা আড়াই গছ ডিজাইন তো আপনারা দেখেছেন এর আগেও এই কারণে ফার্স্ট ফার্স্ট আপু কালারগুলি শো করে দিচ্ছি আমি পিকচার আপলোড করে দিব আমি পিকচার আপলোড করে দিব ঠিক আছে তবে হচ্ছে গিয়ে ফ্রডরা যেভাবে আমাদের মানে হচ্ছে যেভাবে ইউজ করতেছে আমি না আমাদের মানে সবাই তো আসলে ছবির মধ্যে হচ্ছে গিয়ে নিজের পেজের নামটা লিখে দেয় আমি এই চিন্তা করছি যে আমাদের যে বিকাশ নাম্বার বিকাশ নাম্বারটা আমি লিখে দিব ছবির মধ্যে হ্যাঁ হোপসো ওটা বেশি বেটার হবে এটা আপু দেখেন আপনার ব্যাক পার্টটা আর এটা আপু স্লিভস আর পার্টটা স্লিভসটা আপনার ফুল স্লিভস হয়ে যাবে কামিজ গোল জামা যেভাবে খুশি আপনি ড্রেসটা কিন্তু মেক করে ফেলতে পারবেন হ্যাঁ এই যে দেখেন প্রতিটা ড্রেস আপু খুব সুন্দর আর মানে পাতলা পতলা নরম আরাম তবে পাতলা হলে আবার মনে করবেন যে ইনার পরতে হবে না আপু ইনার আবার পরতে হবে না একটা করে রিয়েক্ট আর একটা করে শেয়ার করে দিয়ে হ্যাঁ এই ডিজাইনটা হচ্ছে গিয়ে লাস্ট কালার আপু এইটা আপনার পেস্ট কালার হ্যাঁ পেস্টই তো বলে নাকি পেস্ট কালারের মধ্যে একটা করে রিয়েক্ট শেয়ার দিয়ে আপুরা এই যে দেখেন আপনার আর একটা ডিজাইন যে আপু আছে ফ্রন্ট এটা আপু তোমার ড্রেসের ব্যাক পার্ট এটা আপু স্লিভস মানে স্ট্রাইপের এই ডিজাইনটা খুব ভালো লাগে আমার কাছে তাই না ফ্রন্ট পার্ট তো সুন্দর আছে ব্যাক পার্ট পুরোটা স্ট্রাইপ দিয়েছে তো এই ড্রেসটা পরার পরে হেভি লাগবে দেখেন আমি উল্টা ধরছি অলরেডি ওড়নাটা যাক সমস্যা নাই প্রিন্টটা আপু মানে বোঝা যাবে না যে কোনটা ভার কোনটা উল্টা আজকের এই লাইভ একটা জিনিসকে আপনারা খেয়াল করছেন ড্রেস দেখাতে দেখাতে বহু কিছু আলাপ আলোচনাও কিন্তু করছি। হইছে আপু আজ শুধু তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এটা আপু দেখো ড্রেস এক একটা এক এক রকম করে ভাজ দিয়েছে মানে আমি আসলে যখন নিয়ে আসছি না আপু তখন রেডি হয় পড়েছি। কি লাইভের ছবি তুলে ভালো হয় লাইভের ছবি তুলে ভালো হয় বুঝি নাই রহিমা আপু আমি না আপনার কথাটা বুঝি নাই একটু আবার একটু বুঝায় বলবেন মানে কি বলতে চাইছেন এটা আপু দেখেন আপনার লালচে মেরুন টাইপের কালারের একটা ডিজাইন ফ্রন্ট পার্ট এটা আপু ড্রেসের পার্টটা এটার ব্যাক পার্টও সুন্দর কিন্তু আছে দেখছেন যে আমার বডিটা কিন্তু ছিয়াত্তর পাচ্ছে লম্বাটা সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ ইজিলি এই যে আপু হাতার কাপড়টা হ্যাঁ হাতাটাও আমাদের ফুল চলে আসতেছে সাথে ওড়নাটাও বড় সড়ো আছে আবার সালোয়ার আড়াই গোজে আমরা পাবো কিন্তু এগুলি আপু সুতি কাপড়ের মধ্যে তো ফার্স্ট ফ্রাস একটু কস গেলেও যেতে পারে ডিসকালার ফেড হবে না টেনশন এর না তুমি প্রতিবার দিতাছো প্রতিবারই হচ্ছে কি উল্টা দিতাছো উল্টাটা আর এটা ঠিক করতে যায় আরো কতক্ষণ সময় হচ্ছে গা শেষ হয়ে যাচ্ছে দেখেন মাত্র ইয়ার 700 টাকা সাতশো টাকায় পেয়ে যাচ্ছি ড্রেসটা হ্যাঁ সাতশো টাকা দেন এই যে আপু দেখেন জলপাই কালার নাকি জলপাই কালার সুতির ড্রেস কারণে হচ্ছে গিয়ে ছাড়াইতেও হচ্ছে গিয়ে সময় লেগে যায় ড্রেস তো কষ্ট হয়ে যায় তার মধ্যে যদি একলা দেখাইতে হয় তাহলে তো আর কোনো কথাই নেই এইটা আপু দেখেন ড্রেসের ব্যাক পার্টটা হ্যাঁ সুন্দর প্রিন্টেড এটা হচ্ছে গিয়ে আপু স্লিভস এর পার্টটা দেখেন এই কালারটাও আপনাদের পছন্দ হওয়ার কথা কারণ একটু ডিফারেন্ট একটা কালার হ্যাঁ জলপাই কালার অনেক আপুরা পছন্দ করে আমার কাছে ভালো লাগে আপু জলপাই কালার এই হচ্ছে গিয়ে ওড়নার কিন্তু পাশটা আমরা দিব আপনাদেরকে সাতত্রিশ আর লম্বাটা আপু ছিয়াশি থেকে সাতাশি ইঞ্চি হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন প্রাইস পড়ছে আপু সাতশো টাকা আচ্ছা অনেকেই বলে আপু ওর নাকি আর বড় হবে না আসল কথা কি আপু জানেন কিছু মনে করবেন না মানে আমার দিক থেকে আমি বলি যে যখন হচ্ছে গিয়ে মানে ফ্যাক্টরিতে হচ্ছে গিয়ে অর্ডার দেই আপু চাব হচ্ছে গিয়ে একবারে বেস্টা আবার পয়সাও দিতে চাবো না হ্যাঁ মানে এরকম তো আমার মতো হচ্ছে গিয়ে এরকম আমরা আসলে বাঙালি আমরা যারটাই তো এরকমই আসলে পয়সা দিবো না ঠিকই কিন্তু চাবো একবারে সর্বোচ্চ বেস্টা হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে কথা তো আপু ওর না আপনার হচ্ছে এতদিন হচ্ছে গিয়ে মানে জয়পুরিতে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা নেই আড়াই বছর যাবত আমি জয়পুরি কিন্তু আপু সেল করতেছি হ্যাঁ তো এখন ইদানিং হচ্ছে গিয়ে কয়েকজন আপু বলতেছে আপু জয়পুরের হচ্ছে গিয়ে যারা অনেক মানে ড্রেস তো অনেক সুন্দর সবাই এত ভালো ভালো কথা বলে নিতে তো ইচ্ছা করে কিন্তু যারা আমরা অনেক বেশি মোটা আছি তারা কিভাবে বানাবো তো এই কারণে হচ্ছে গিয়ে বললো যে একটু মানে হাতার কাপড় যেন আলাদা হয় বডিটা আর একটু এরকম বাড়াই দিয়ে আপু ড্রেস সুচে গিয়ে দাও একটু টাকা বেশি লাগলে লাগলো আচ্ছা একটু টাকা বেশি লাগলো বললে বলাতে আমি আবার আরেকটা আপনাদের জন্য সাইট ওপেন করেছি এটা আপু আপনার জয়পুরি সুইচ এটা ঠিক আছে আমরা যে আপনাদেরকে সাতশো টাকায় দিচ্ছি এটার মধ্যে আবার কাপড় মানে বডির কাপড় কিন্তু অনেক আছে এই যে দেখেন আপু আমার আমার কথা যদি হিসাব করেন দেখছে না কতখানি কাপড় এই সেট থেকে এই সেট থেকে চলে যায় তাহলে কি পরিমাণ হেলদি মানুষ এটা পড়তে পারবে এবার চিন্তা করবেন আচ্ছা এরপর হচ্ছে গিয়ে লম্বা নিয়ে আমাদের জয়পুরিতে মানে অনেক লম্বা মানুষেরও জামা হয়ে যায় ওটা লং অনেক বেশি আছে এটা ড্রেসের ব্যাক প্যাটের প্রিন্টটা হ্যাঁ তো এটাও হচ্ছে কি আমরা লং বাড়তেই রেখেছি এরপরে আসে সালোয়ারটা হ্যাঁ আপনাদেরকে আমি পঞ্চাশ টাকা এই ড্রেসে বাড়ায় নিচ্ছি জয়পুরীর থেকে কিন্তু কত কিছু হচ্ছে গিয়ে এটার মধ্যে আমার অ্যাড করা হয়েছে এবার একটু চিন্তা করো তোমরা এরপরে মানে সালোটা আড়াই গোছ দেওয়া হয়েছে ওনার ওনাটাও কিন্তু আপু তোমার ইয়া করা হয়েছে জয়পুরের তুলনায় এটার ওনাটা কিন্তু বড় করা হয়েছে আপু হ্যাঁ এখন আইসা আবার হচ্ছে কিছু আপুদের এরকম আমি কমেন্ট দেখেছি বা হচ্ছে গিয়ে আপু মানে কয়েকটা কথা এরকম শুনেছি মানে ওনাটা কি আরো বড় করা যায় না ঠিক আছে এখন আপু মানে এই জিনিসটা আপনাদেরকে এবার বলি যে ওন আপু বড় হবে বুঝে মানে দেখা গেছে সবকিছু সর্বসর্ব পাবো আমাদের সাড়ে নয়শো টাকার আরেকটা আছে প্যাটেল ঠিক আছে সাড়ে নয়শো টাকায় একটা প্যাটেল আমরা সেল করি ওটার ওড়নাটার লম্বা কিন্তু চুরানব্বই ইঞ্চি হ্যাঁ তো আপু ওইটা কিন্তু আবার চাইলো আমি এরকম সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো তো দিতে পারি নাই হ্যাঁ হচ্ছে এইখানে গিয়ে আপু কথা তো তো এখন মানে আমি উন্মুক্ত করেই রাখছি আপু যেন সব শ্রেণীর মানুষটাই হচ্ছে গিয়ে নিতে পারেন ছয়শো টাকার জয়পুরি রেখেছি জয়পুরি সুইচ এখন নতুন করে আপনাদের জন্য দিলাম এটার প্রাইসটা আমরা আপনাদেরকে সাতশোতে দিচ্ছি আরো বড় অন্য চান আরো বড় অন্যা চান তা আরো বড় অন্যা হলে সেই ক্ষেত্রে আমাদের প্যাটাল আছে প্যাটালটা নেন সাড়ে নয়শো করে ওটার অন্যাটা মানে অনেক আপরা বড় অন্যাটা বড় বড় হ্যাঁ অন্যা বড় বলতে কত অষ্টশি নব্বই যেন থাকে ওটা চুরানব্বই নেন ওইটা নেন ঠিক না তারপর আমার কথা হচ্ছে কি কেউ আসলে ভুল বুঝবেন না আপু মানে আপনার হচ্ছে কি প্রাইজের উপরে বেস করে মানে আপনার হচ্ছে গিয়ে ওটার ওটার থেকে হচ্ছে গিয়ে এক্সপেকটেশনটা রাখবেন তাহলে দেখবেন কারোর কোনো সমস্যা হবে না হ্যাঁ এই গেল আপু তোমার ড্রেসের ব্যাক পার্টটা হাতাটাও কিন্তু এক্সট্রা দাও আছে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে আপু হাতাটা তো আপু আমার ব্যাপারটা হয় কি আপু যেহেতু ডিরেক্ট ফ্যাক্টরি থেকেই এই প্রোডাক্টগুলি আমি আপনাদের জন্য মানে ইয়া করি বানায় নেই আপু আমার মন মতো করে আপু মানে এই প্রাইজের মধ্যে যেন কি বলতে না পারে আপু যে কোয়ালিটি কোনো খারাপ এটা যেন বলতে না পারে তো এই প্রাইজের মধ্যে যেই প্রাইসটা আমি আপনাদেরকে ওই প্রাইজের মধ্যে বেস্ট যতটুকুনি হয় আমি এটা আমার দিক থেকে আপু সর্বোচ্চ চেষ্টা করি ঠিক আছে তো এখন আপু উইনারটা আমি নিয়ে নিব কোথাও যায় না একটু দাঁড়ায়ন হ্যাঁ উইনারটা এখন আমি নিয়ে নিব এটা কিন্তু আপু হচ্ছে মিড ব্লু যে কালারটা হয় ওই কালারটা হ্যাঁ মিট ব্লু টাইপের একটা কালার তাড়াতাড়ি করে অর্ডার করবেন প্রাইস পড়ছে আপনার সাতশো টাকা ঠিক আছে সাতশো টাকা ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন সাতশো টাকা মোবাইলটা দাও তাড়াতাড়ি ইনবক্স করেন চলেন এবার উইনারটা আমরা নেই আমি বলেছিলাম কত নয়শো মনে হয় না সাড়ে আটশো রিয়েক্ট হলে উইনার নিব হ্যাঁ ভুলেই গেছি কথা বলতে বলতে দাঁড়ান উইনারটা আমি নিচ্ছি আপনারা শেয়ার করে দিন ঠিক আছে একটু কষ্ট করে শেয়ারও করে দিন রেডি ওয়ান টু থ্রি সবার লাস্টে যে থাকবে তার আগের জনকে উইনার নিয়ে নিব হ্যাঁ সবার লাস্টে যে থাকবে আমি না বেগম আপু কংগ্রাচুলেশন একটু যদিও স্পেলিং মিস্টেক আছে বাট বোঝা যাচ্ছে যে সে ওয়াউই লিখতে চাইছিল ওর জায়গায় এ হয়ে গেছে তো আমি না বেগম আপু কংগ্রাচুলেশন আপু একশো টাকা ডিসকাউন্ট এলাইফ থেকে যে কোনো একটা ড্রেস নিতে পারবেন আমিনা বেগম আইডি থেকে হ্যাঁ একশো টাকা ডিসকাউন্টে এল থেকে যে কোনো একটা ড্রেস নিতে পারবেন আপু নয়শো রিয়েক্ট হয়েছে একটু কষ্ট করে আপনারা হচ্ছে গিয়ে আরেকটু রিয়েক্ট আর শেয়ার দিয়ে দেন ঠিক আছে হাই হ্যালো কমেন্ট করেন হাই হ্যালো থেকে উইনার নিয়ে নিব একটা কাজ করো এদিক দিয়ে আসো এগুলির আর ছবি তোলা লাগবো না তোমার এদিক দিয়ে আসো আইসা হচ্ছে গিয়ে একটা একটা করে এরকম দিতে থাকো এইটা আপু হচ্ছে গিয়ে আপনার চুনরি প্রিন্টের একটা ড্রেস একটু হাই হ্যালো কমেন্ট করেন আপু আপু বাড়ায় দেন হলে এরপরে উইনার নিয়ে নিচ্ছি খুব বেশি কিছু করতে হবে না তাড়াতাড়ি করে আপনারা হচ্ছে গিয়ে রিয়ক্ট টা বাড়ায় দেন হ্যাঁ এটা আপু চুনরি প্রিন্টের মধ্যে দেখেন তপু কি সুন্দর এই চুনরি প্রিন্টটা বেশ হিট হয়েছে মাসাল্লা একদিনই যদিও দেখাইছে এটা আপু আপনার ড্রেসের ব্যাক পার্টটা হ্যাঁ আর এটা আপনার স্লিভস এর পার্টটা জামাতের বড়ি তো কাপড় আছে অনেক আবার লম্বায়ও কিন্তু আছে বেশ ভালো হ্যাঁ আচ্ছা একটু দাওতে যে মেজারমেন্টটা আছে কি জানি বল লম্বার কথা লম্বাটাও আপনাদেরকে মাপ দিই আমি দেখাই দেই একবারে সোজা এই যে আপু ছেচল্লিশ আছে আপু ঠিক আছে লম্বাটা আপু ছেচল্লিশ আমি তো এটাই বলতেছি আপু ছেচল্লিশ সাতচল্লিশ মানে আপনার সাতচল্লিশ কিন্তু আছে এই যে আপু মানে এতটুক পর্যন্ত পুরা ফুল ছেচল্লিশ পাবেন আর এই যে এইটুকুনি যদি ধরেন তাহলে সাতচল্লিশ হবে ঠিক আছে এখন এই জিনিস আর এই জিনিসের মাঝখানে এখান থেকে তো আপু কাটবে যার কারণে সাতচল্লিশ ধরা যাইতেছে না ছেচল্লিশ কিন্তু আমি কিন্তু আপনাদেরকে ছেচল্লিশ সাতচল্লিশ আপু বলতেছি আচ্ছা এই গেল আপু ওরনাটা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে চুনির প্রিন্ট এটা কালোর মধ্যে সাথে কন্ট্রাস আছে বাসন্তী আর খোয়াইরি মেরুন কালারের মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আপু ড্রেসটা ফুল কটনের মধ্যে ড্রেসটা আছে ফুল কটনের মধ্যে দেখবা হ্যাঁ এই যে এই জায়গাটা ইয়া করে দেখবা নাহলে আবার পুরোটা খুললে আবার আরেক জ্বালা এটা আপু হচ্ছে গিয়ে আপনার নেভি ব্লু কালারটা আর একটা হচ্ছে গিয়ে মেল আর একটা মেলতে থাকো তাহলে তাড়াতাড়ি হবে এটা আপু নেভি ব্লু কালার এই যে দেখেন আপু লোয়ার পোর্শনের যে ইয়াটা আচ্ছা এর আগের দিন কিন্তু আপু আপু এই কালারটা আমি পানি দিয়ে ভিজায়ও দেখায় দিয়েছিলাম আপু হ্যাঁ এটা আপু স্লিভস পার্টটা তো এটা আপু যখন এর আগের দিন আমি পানি দিয়ে ভিজায় দেখাইছি তখন কিন্তু আমরা দেখেছি মানে একবারে ধরা যায় না এরকম একটু কষ টাইপের ময়লা টাইপের মানে আপু মানে আপনার অনেক ধরনের কাপড় টাপড় থাকে না এক একটা জায়গায় হচ্ছে গিয়ে সাইডে এক একটার কাজ চলতেছে তো ময়লা টলাও তো হয় অনেক আপু তাই না তো ওই ময়লা টলা তো কাপড়ের মধ্যে তো আপু লাগে সেই ক্ষেত্রে আপু ধরেন যে একটু মানে ময়লা টাইপের একটা কষ আপনার যাবে আমি বলেছি এটা সবসময় বলতেছি সব কালারে যে যাবে তা না দু একটা কালার থেকে গেলেও যেতে পারে কিন্তু ডিসকালার হবে না ফেড হবে না আপনার নীল এর নীল আ কালার গিয়ে হচ্ছে কি সাদা হয়ে গেছে না এরকমটা হবে না কিন্তু হ্যাঁ তো এটা কার্ড চাই অর্ডার দিয়ে দেন এটা হচ্ছে কি আপনার নেভি ব্লু কালারের মধ্যে এই হচ্ছে কি আরেকটা কালার সরি আপু এই যে কমেন্ট পড়ে ফেলেছি শো করছে তো মাইমুন আপুকেও দেখলাম এখন আসছে আচ্ছা দাম বেশি হোক সমস্যা নেই অন্য এবং জামার ঝুল বেশি দিবেন সাত আটশো টাকার মধ্যে ভালো মানের কাপড় ও ঝুল হবে না এটাই সাবে এটাই জাস্ট আমি বুঝাইতে যেতেছি টেলার জামা বানাতে চারশো পাঁচশো টাকা দাম নেয় সেই ক্ষেত্রে কম দামি ড্রেস বানিয়ে লাভ নাই মনে আপনি আপনার দিক থেকে বলেছেন আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন ঠিক আছে মানে আপনাদের এখানে তারপরও তো আপু চারশো পাঁচশো নেয় কিন্তু আমাদের এখানে আবার মানে আরো বেশি নাই টেলারিং কস্ট মানে এক একটা জায়গা আসলে জায়গা ভেদে হচ্ছে গিয়ে এক একটা জায়গায় এক এক রকম হচ্ছে গিয়ে টেলারিং কস্ট আসলে যায় তো একবারে নর্মাল কোনো ড্রেস বানাই ওটার মধ্যেও হচ্ছে গিয়ে কতগুলি টাকা দেওয়া লাগে আবার দামি ভালো কোন ড্রেস বানাই ওটার মধ্যে হচ্ছে গিয়ে বেশি টাকাই দেওয়া লাগে হ্যাঁ তো সেই হিসাবে আপনি বলতেছেন যে দামি ড্রেস হচ্ছে গিয়ে বানানোই ভালো আপনার কথা যুক্তি আছে কিন্তু তাই বলে আপু ঘরে পরার ড্রেস কি আমরা পরবো না বলেন ঘরেও কি হচ্ছে গিয়ে দামি ড্রেস মানে পরবো তা তো না তবে কি আপু মানে আমি সব মানে সব ড্রেসই তো হচ্ছে সব রকমের ড্রেসই তো আপু আপনাদের জন্য স্টক করছি এখন ওইটা মানে সব লাইভ দেখে এখন যেটা হচ্ছে গিয়ে আপনার জন্য বেস্ট হবে সেটা আপনি হচ্ছে গিয়ে নিবেন এই হচ্ছে গিয়ে কথা আপু হ্যাঁ এটা আপু দেখেন রেড কালারের মধ্যে হ্যাঁ এটা কিন্তু একবার টক লালের মধ্যে আছে কে এই দেখেন এখানে পিঙ্ক পিচ টাইপের কালার আর হচ্ছে গিয়ে হলদে টাইপের একটা কালারের আপু কন্ট্রাস্ট ওকে এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা আর এই যে স্লিভসের এর পার্টটা আপু হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিয়েন যদি ড্রেসটা ভালো লেগে থাকে আমার বডিতে আপনার কাপড় আছে জামার লম্বা টপও ছেচল্লিশের মতো হবে হ্যাঁ জামার লম্বাটা হচ্ছে ছেচল্লিশের মতো হবে আর সালো টপ আড়াই গোছ কাপড় আছে হ্যাঁ ওনাটাও সরু আছে দেখেন যদি ভালো লাগে অর্ডার দিয়ে দিয়ে নামবো তাহলে এই চুনরির মধ্যে আমি চারটা কালার দেখলাম ব্ল্যাক দেখলাম ডার্ক বটল গ্রিন দেখলাম নেভি ব্লু দেখলাম আর এটা আপনার রেড কালারের মধ্যে আছে ওকে প্রাইস কিন্তু পড়ছে আপনার মাত্র ইয়া কি বলে সাতশো টাকা ফার্স্ট অর্ডার করে ফেলবেন বুঝলাম না এরা ভাজে করছে কেমনে ভাজ করছে অদ্ভুত এইটা আপু দেখেন আপনার আরেকটা ডিজাইন আমি শুরুর দিকে এই টাইপের একটা ডিজাইন দেখাইছিলাম আপনাদেরকে হ্যাঁ ওইটা আর এটা কিন্তু সেম না আমি বলেছিলাম ওই ড্রেসটা দেখানোর সময় যে এই টাইপের আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে এই লাইভে আমি দেখাবো তো আমি পিকচার যখন পোস্ট করব তখন হয়তো আপনারা বুঝতে পারবেন এই যে আপু দেখেন বাটিক টাইপের প্রিন্ট হ্যাঁ শুরুর দিকে একটা দেখাইছিলাম আমি তো দুইটার ডিজাইন আলাদা আলাদা যখন পিকচার মনে করেন যে ইয়া করবেন শাড়ি হবে আপু অনেক শাড়ি আছে আপু অনেক শাড়ি আছে সময় সুযোগের জন্য দেখাতে পারছি না আজকে তো আসলে এই একলা লাখ লাখ কাজ করা লাগবে বলে আমি আপু শাড়িটা আজকে দেখাই নাই শাড়ি ইনশাল্লাহ আগামীকালকে আমি লাইভ করে দিব ঠিক আছে আমি তো আপনাদের সাথে বলেছি যে ইন্ডিয়ান কিছু শাড়ি মানে এখন তো আসলে সব অর্ডার ক্যান্সেল করে দিয়েছি আমরা যে আর ইন্ডিয়ান প্রোডাক্ট সেল করব না কিন্তু আগের তো আমার কিছু আপু কেনা আছে ওইগুলি হচ্ছে গিয়ে একবারে মানে নামমাত্র দামে নাম মাত্র দামে যে খালি টাকা ক্যাশ করে এছাড়া কোনো কিছুই না কিছু প্রোডাক্ট আমার লসও হবে আপনারা প্রাইস ওটা বুঝতে পারবো ওটা কালকে ইনশাল্লাহ আমি দেখাই দিব ওকে কালকে শিওর দেখাবো ইনশাল্লাহ কথা দিলাম এটা দেখেন তাড়াতাড়ি করে অর্ডার করবেন যদি ড্রেসটা ভালো লেগে থাকে ড্রেসটার প্রাইস পড়ছে আপনার মাত্র সাতশো টাকা এটা আপনার রানি কালারের মধ্যে আছে হ্যাঁ রানের কালার এই যে আপু স্লিপজার পার্টটা এটা আপু আপনার ড্রেসের ব্যাক পার্টটা এই যে এভাবে এটা আপু আপনার ড্রেসের ব্যাক পার্টটা একবারে আরাম আরাম ড্রেস একটা বলতে পারেন পরে খুব সুন্দর মানে খুবই শান্তি পাবেন ওনার চওড়াটা আপু সাতত্রিশের মতো থাকবে ছত্রিশ সাতত্রিশ আর ওনার লম্বাটা আপু ছিয়াশি সাতাশি ইঞ্চের মতো সালোয়ারটা পাচ্ছেন আপনারা আড়াই গজের মধ্যে এই যে দেখেছেন আপু এটা কার চাই অর্ডার দিয়ে দিয়ে ড্রেসটার প্রাইস পড়ছে সাতশো টাকা ফার্স্ট অর্ডার দিবেন যদি ড্রেস ভালো থাকে এটা আপু দেখেন আপনার আরেকটা কালার আছে কাঁঠালি টাইপের কালার আমি আপনাদেরকে বলেছিলাম না বেশ ডিজাইনের কাঁঠালি আপু রাখা হয়েছে এবার কাঁঠালি নিয়ে এত কারাকারি মারামারি হয় আপুরা রিয়েক্টটা একটু বাড়ায় দেন রিয়ে আরেকটু বাড়ায় দেন আর একটা ড্রেস দেখাই উইনার নিব সবার লাস্টে যাকে পাবো উইনারটা আমি তাকে নিব সবার লাস্টে আমি যাকে পাবো উইনারটা আমি তাকে নিব রিয়েক্ট একটু বাড়াই দিয়ে আপু হ্যাঁ আমার প্রায় শেষ মানে আরেকটা সরি শেষ বলবি আরেকটা ড্রেস আছে আপু ওটা দেখেই হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে উইনার নিয়ে নিব দেখেন আজকে সারাদিন একটা লাইভই তাড়াতাড়ি ইনবক্স করবেন যদি ড্রেসটা ভালো লেগে থাকে প্রাইস কিন্তু পড়ছে মাত্র সাতশো টাকা ঠিক আছে খুব আরাম আপু ড্রেসগুলি পড়তে অনেস্টলি খুবই আরাম তো তাড়াতাড়ি করে অর্ডারটা করে দিয়েন অবস্থাটা দেখছো কালকে আয়সা নাক তারপরে যে এই কালোর এই ড্রেসের এই কালোর একটু নাও তো হুম ড্রেসটা দেখানোর সময় আমি মানে ইয়া চিন্তা করতেছিলাম কালার সালোয়ার কাপড় তো হচ্ছে ম্যাচিং থাকার কথা এখানে এই সালোয়ার কিসের জন্য দাও এই তো বললাম যে এটা হচ্ছে গিয়ে কালকে এই জিনিসটা বাইর করবো এটা আপু দেখেন আপনার রেড কালারের মধ্যে হ্যাঁ এই গেল আপনার হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্টটা এটা আপু ড্রেসের ব্যাক পার্ট আর এটা আপু স্লিভস এর পার্টটা ফার্স্ট অর্ডার করে ফেলবেন যদি কিনা ড্রেসটা ভালো লেগে থাকে জামাটা আপু ফুল একবার সফট কটনের মধ্যে আরাম আরাম ড্রেস বলতে পারেন ওর নাও বড় জামার সালোয়ার ওনার মেজারমেন্ট আমি আপনাদের জন্য আবারও একটু বলে দিচ্ছি একটু আমার পরা ড্রেসের ওই যে কালারগুলি নিচে পড়ছে মনে হয় হহ হহ টুগুলে নাও হুম তিনটা কালার পাবা হ্যাঁ এটা না এটা না এটা রাখো জি আমার বডিটা পাবেন আপনি আপনারা 74 থেকে 77 ইয়ার হ্যাঁ 74 থেকে 77 জামার বডি লম্বাটা আপু 46 পাবেন সালোয়াটা আড়াই গজ ওন্নাটা চওড়া আছে আপনার ৩৭ লম্বাটা আপু ছিয়াশি থেকে সাতাশ ইঞ্চি ওকে ফুল কটনের মধ্যে ফার্স্ট ওয়াশ একটু কল গেলেও যেতে পারে ডিসকালার ফেড হবে না থ্রি পিস দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকায় চলেন একটা উইনার আমি নেই এরপরে আমার পড়া ড্রেসের কালারগুলি আবার একটু শো করে দিব ধীপ করে নাও তুমি একটা ইয়া করতে থাকো এগুলি শো করে দিব দিয়ে চলে যাব। সবার লাস্টে বলছে যাকে পাবো উইনার তাকে নিব রেডি দেখাবো রেডি ওয়ান টু থ্রি সবার লাস্টে যাকে পাবো উইনারটা তাকে নিব হ্যাঁ এমডি আশকান আইডি থেকে হ্যাঁ এই যে দেখেন হাই হ্যালো লিখেছে সবার লাস্ট হচ্ছে এমডি আশকান কংগ্রেচুলেশন হাই হ্যালো থেকে উইনার পেয়ে গিয়েছে আপু একশো টাকা ডিসকাউন্ট এই লাইফ থেকে যে কোনো একটা ড্রেস নিতে পারবেন হ্যাঁ একশো টাকা ডিসকাউন্টে কোন ড্রেস নেবেন একটু বলে দিবেন আমি আপনার যারা যারা উইনার হয়েছেন নামগুলি আমি দিয়ে দিচ্ছি মডারেটরকে একটু তাড়াতাড়ি হচ্ছে গিয়ে বলে দিবেন পরে আবার ড্রেস ট্রেস পাবেন না আমার পরে ড্রেসের এই যে একটা কালার আমি এই মুহূর্তে পরে আছি আপু ওকে এই যে পরে যাচ্ছি সালোয়ারটা আপনার পার্পল থাকবে আর ওনাটা পার্পেল এর সাথে কালারফুল থাকবে পুরো ড্রেসটা আপনার একবারে আপনার কাঁচা হলুদের মধ্যে আছে হ্যাঁ তো এটাও সেম সাতশো টাকা তো সালোয়ারটা যেহেতু আপু এটা কন্ট্রাস্টে আছে এই কারণে সালোয়ারের কাপড়টা দিয়ে গলায় কিন্তু আমি একটু পাইপিন করেছি কট পাইপিন আর হচ্ছে গিয়ে বাটন সেট করেছি ওকে হাতাটার মধ্যেও পাইপিন করে দিয়েছে এই যে আপু হাতাটার মধ্যে পাইপিং করে দিয়েছে আর হচ্ছে কি আপু ড্রেসের এই লোয়ার পোর্শনে এইখানে ভেতর দিয়ে হচ্ছে কি এরকম পাইপিং করে দিয়েছে এটা হচ্ছে কি আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে করে খুশি ড্রেস মেক করতে পারবেন ঠিক আছে তো আমার পরে ড্রেসটা ভালো লাগলে আমার গায়ের একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিয়েন আমি এমনি পিকচার আপলোড করে দিব এইটা হচ্ছে গিয়ে আরেকটা আপু ফেরোজা কালারের ড্রেস এই যে গেল ব্যাক পার্টটা হাতাটা ফোর কোয়ার্টার হাতা হয়ে যাবে দেখেছো আপু মানে কালার কন্ট্রাস্টগুলি সুন্দর প্রিন্টটা অনেক সুন্দর এই যে দেখো এগুলি ড্রেসগুলি না আপু ওনাটা আর সালোয়ারটা হচ্ছে গিয়ে সেম সেম থাকবে কিন্তু হ্যাঁ মাত্র সাতশো টাকা তো আর মেয়ে কোথায় আপু মেয়ে হচ্ছে গিয়ে বাসায় তাড়াতাড়ি করে ইনবক্স ভুল করছি বাচ্চাটারও যদি নিয়ে আসতাম তাহলেও কাজটা আরেকটু আগেই তো কারণ হচ্ছে কি আজকে একবারে বললাম না পুরো একলা একলা হয়ে গেলাম এই কারণে একটা মানে এই লাইফটা করতে এতটা দেরি হইলো ড্রেসও আপনাদেরকে দেখাতে দেরি হলো যাক আপনারা মানে অনেক ভালো সাপোর্ট দিয়েছেন থ্যাংক ইউ সো মাছ এই কারণে এইটা হচ্ছে গিয়ে আপু দেখেন ওড়নাটা হ্যাঁ এই যে ওড়নার সালোয়ারটা আপু সেম থাকবে মানে টোটালি কালারফুল আপু টোটালি ড্রেসটা কালারফুল ব্ল্যাকটা পরলে যা লাগতো না বিশ্বাস করেন আপু সেই সুন্দর জিনিসটা মানে এক কথায় কালারফুল কারণে হচ্ছে গিয়ে ফুটতেছে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপু রেড কালারের মধ্যে কে রেড কালারের মধ্যে বডি তো কাপড় অনেক সাথে হচ্ছে গিয়ে আপু আপনার লম্বা তো তো ছেচল্লিশ ইঞ্চি পেয়ে যাচ্ছি আমরা লম্বা মানে আপনার সেলাই করার পরও ছেচল্লিশ থাকবে আপু হ্যাঁ লম্বাটা এইটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ার আড়াই থাক আরে যে ওড়নাটা দেখেন কোনো একটা কালারকে এই ডিজাইনের না বাদ দেওয়া যাবে না সব কটা কালার সুন্দর মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ড্রেসগুলি মিস করবেন না তাড়াতাড়ি করে অর্ডার করবেন আমি কিছুক্ষণের মধ্যে পিকচার দিয়ে দিয়েছি অনেক কথা বলেছি আজকে কোনো কথা যদি ভুল বলে থাকি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন কাউকে আসলে হার্ট করার জন্য আমি কখনো কোনো কিছু বলি না হ্যাঁ তারপরেও যদি বলে থাকি তাহলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আমাদের ভাইয়াও কিন্তু তোমাকে অনেক হেল্প করছে আজকে মানতে হবে সেইটা তোমার যে অবশ্যই অবশ্যই করতেছে হাসিল কুরআন খরস এখান দিয়ে হচ্ছে কমেন্ট আমার পড়াই ঠিক হয় নাই মায়মোনা আপু মানে তুমি আর জায়গা পাও না না কখন কই কি কথা বলতে হবে তুমি বুঝো না এরকম বলতেছ আর আমিও হচ্ছে পট করে এই কমেন্টটা পড়তে যা পাঁচটায় অবশ্যই 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 তার কথা তৎক বলা নেই কার মানুষ আচ্ছা এখনকার কথা একটু করেই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর দেখা হবে না কালকে ইনশাল্লাহ আবার দেখাবো আমি পিকচার গুলি কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিচ্ছি টেক কেয়ার আল্লাহ হাফেজ